আচ্ছা, ওকে, আমি এখানটা লাইভটা শেয়ার করে দিচ্ছি। পেজ থেকে লাইভটা শেয়ার করে দিচ্ছি। শেয়ার শেয়ার টু পেজ, হাসান লাইভ। এখান থেকেই হ্যালো হ্যালো হ্যালো, দুঃখিত, আমার আমার লাইভটা পেজ থেকে করতে পারতেছি না, বিকজ আমার আইডিটা একটু ঝামেলা হচ্ছে। ধন্যবাদ যারা যারা এসেছেন, আমি লাইভটা আমার পেজে দিয়ে দিয়েছি। হতে পারে এই লাইভটার পর চলে যাবে, বাট যতক্ষণ লাইভ পসিবল আমি লাইভটা করতে চাচ্ছিলাম। ধন্যবাদ যারা এসেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, আমি তাহলে দুইজন একজন করে যুক্ত করি, যারা যারা কথা বলতে চান একটু আসতে পারেন। আচ্ছা আচ্ছা, রসময় ভাই, আমি আমার আমার ইসে আইডিতে একটু ঝামেলা হয়েছিল, এই জন্য আর কি এখান থেকে ইয়েটা করছি। সাফিনা শবনম আপনাকে যুক্ত করেছি, আপনি যদি অ্যাড মি ইফ পসিবল। ইয়েস আপু, আপনাকে আপনাকে যুক্ত করা হবে, আপনাকে যুক্ত করা হবে। আপনাকে অ্যাডিং দেখাচ্ছে সাফিনা আপু, আপনি যদি আপনি সাফিনা আপনি যদি ইয়ে হতে চান। আচ্ছা, ডিক্লাইন করলেন। আচ্ছা, ফাতিমা আপু, আপনাকে আমি যুক্ত করছি। ফাতিমা আপু, আপনি রিকোয়েস্ট যদি পাঠাতেন একটু করা হচ্ছে। হ্যালো। হ্যালো 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 ফাতিমা আপু, কেমন আছেন? জি ভাই, ভালো আছি। আজকে কাবার ঠিক আছে তো, তাই না? আজকে কভার ঠিক আছে। আমি আমি খুবই আচ্ছা দুঃখিত, আমার 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 জি আইডিতে প্রবাবলি রিপোর্ট পড়েছিল, এই জন্য একটু ঝামেলা করতেছে, এই জন্য আমি পেজ জি থেকে করতে পারছি না। কিন্তু যেহেতু জি একটা প্রমিস করেছি, অনেকদিন পর একটু কথা বলা উচিত, এই জন্য ইয়ে জি থেকে জি করছি। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। জি জি জি, আপনাকেও ধন্যবাদ আপনি আমাকে বলতে একটু পারেন। চান্স দেওয়ার জন্য। না, আমাকে একজন কালকে একজন টেক্সট করে বলল, বুঝছেন, আপা অর্ধেকটা কেন দেখালেন, পুরোটাই দেখান। আমি বললাম ঠিক আছে, এখন উপরের অংশ দেখাইছি তো, পরে নিচের অংশ আচ্ছা দেখাবো, আচ্ছা পরে জোড়া লাগাই নিয়েন, বুঝছেন। তাকে আমি অ্যান্সার আচ্ছা দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, আপনাকে আচ্ছা একটা কথা বলতে চাচ্ছি, মানে সেটা অবশ্য অনেকেই জানেন না, আজকে আপনার মাধ্যমে জানাচ্ছি। আমার এই চূড়ান্ত সর্বনাশের জন্য দায়ী আপনি, কৃতিত্ব আপনার, যে যেভাবে নেয় আর কি, ঠিক আছে? এই যে আজকে তাইও আমার আমি কৃত অবস্থান, হ্যাঁ, এখন যে দায়ী হিসেবে নেয় সে দায়ী হিসেবে নেমে যায়। ইউ আর রেসপন্সিবল, আর ক্রেডিটটাও আপনার, ঠিক আছে? কারণ টু মাচ রেসপন্সিবিলিটি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা কারণ জি বলুন। যেই যেই মানুষটাকে, যেই মানুষটার কথা শোনার জন্য, যে মানুষটাকে বিশ্বাস করে, মিস্টার যে মারিয়া কিতিয়া হাসান, আমি এরকম ডেডিকেটেড ভাবে তার লাইফ শুনতাম, তার উপর বিশ্বাস রেখে, তার সবকিছুর উপর বিশ্বাস রেখে জি মানে ইসলামকে বোঝার চেষ্টা করছিলাম, ঠিক আছে? তো আপনি ওই তার এডুকেশনটা নিয়ে, যে সে কোন দেশে পড়াশোনা করছে, এটা নিয়ে যে জিনিস দিলেন ভাইয়া, ওই দিনের পর থেকেই, বুঝছেন, আমি আস্তে আস্তে ব্যাক অফ করা শুরু করছি। আমার কাছে তখন মনে হয়েছে যেই মানুষ, ঠিক আছে, ইসলাম জেনে, ইসলাম মেনে চলে, সে তার পড়াশোনার ব্যাপারে, পড়াশোনার লোকেশনের ব্যাপারে এত বড় মিথ্যা কথা বলতে পারে, এটা কোনো সিলের জিনিস না, ইটস এ বিগ থিং। আমি কোথা থেকে পড়াশোনা করেছি, মানে আমি লোকেশন কোথা বলছি, উনি তো আবার সার্টিফিকেট দেখায় উনি কোন ইউনিভার্সিটি, নোবডি ওয়ান্টস টু নো যে আপনি কোথা, কোন ইউনিভার্সিটিতে পড়েছেন, জানতে চেয়েছে সবাই কোথা থেকে পড়েছেন, দ্য লোকেশন। তো আমার তখন মনে হয়েছে যে এত মিথ্যা কথা জি বলতে পারে, সে জানা জানি কি কি করে। তারপর তো আসল আসল খেলা শুরু হলো। তো যাই হোক, সর্বনাশ করে দিয়েছেন আর কি, হচ্ছে কথা, বুঝছেন? এখন আমি খুবই দুঃখিত আপনার আপনি দায়ী। বিশ্বাসের বিশ্বাস আমি জি খুবই দুঃখিত আপনার বিশ্বাসের বিশ্বাসে জি একটা আঘাত আমি এনেছিলাম। কিন্তু জি জি
আমার আমার কথাটা ছিল এটাই, আমিও দেখেছি আমার আশেপাশের কিছু লোককে তাদের দ্বারা জি ইনফ্লুয়েন্সড হতে, তাদের কথা দ্বারা ইনফ্লুয়েন্সড হতে, হুম হুম কিন্তু আমি যখন তাদের কথাটা একটু ক্রিটিক্যালি দেখতাম, যখন একটু তাদের কথাটা অ্যানালাইজ করতাম, তখন আমি বুঝতে পারতাম যে হ্যাঁ তারা ভুল বুঝছেন, কিন্তু হুম হুম আশেপাশের লোকজন সেটা বুঝতে পারতেছে না। সেটাই তখন আমি টেকনোলজি হয়তো বা অত ভালোভাবে জানতাম না, এখনো এখনো ভালোভাবে অবশ্যই জানি না, কিন্তু আমার ইচ্ছা ছিল তাদের ভুল ভাল কথাগুলো মানুষের সামনে তুলে ধরার। জি জি যেমন আমার বিশ্বাসের ক্ষেত্রে যে বাঘটা এসেছিল প্রথমে, তখন আমি দেখেছিলাম জাকির নায়েক সাহেব, ডক্টর জাকির নায়েক, উনি জি শুধু জাকির নায়েক, ডক্টর জাকির নায়েক, উনি অনেক মিথ্যা কথা বলেন, অনেক মিথ্যা কথা বলেন। যখন আমি আগে তার লাইভ শুনতাম, মুগ্ধ হয়ে শুনতাম যে উনি ভালো ভালো কথা বলতেছেন, সাথে সাথে রেফারেন্স দিতেছেন, বিজ্ঞানের সাথে ইয়ে মিলাই একদম একাকার করে দিচ্ছেন, খুব আমি প্রাউড হইতাম তার কথায়। কিন্তু যখন আমি তার দুই একটা কথা ভুল দেখলাম, যখন তার জি জি কথাটা আমি অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করা শুরু করলাম, দেখলাম যে আচ্ছা ধর্ম বাঁচাতে, মানে ধর্মের পক্ষে জি কথা বলতে তাকে মিথ্যা কথা কেন বলতে হবে, তাকে ভুল ভাল কথা কেন বলতে হবে? সে কি সেটাই তার নিজের রিলিজিয়নের উপর মানে ট্রাস্ট রাখে না, যে যে যতটুকু বলা আছে অতটুক বললে মানুষ ইমপ্রেস হবে? তারপর আমি যখন তার কথা আরেকটু অ্যানালাইসিস করা শুরু করলাম, দেখি সে সেকেন্ডে সেকেন্ডে পরতে পরতে মিথ্যা কথা বলছেন। তার রেফারেন্স গুলো হুম হুম মিলানোর চেষ্টা করলাম, তিনি কি বলছেন, বিজ্ঞানী কবে কি আবিষ্কার করেছে, হুম আর হুম সে হুম কোরআনে কবে কি বলা হয়েছে, যেমন আপনার চাঁদের আলো নিজস্ব আলো কিনা, এই কথা কোরআনের আগে কেউ বলেনি, এটা মিথ্যা হুম কথা। হুম 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 যেমন উনার উনার কথা, যেমন কোরআন ও বিজ্ঞান, উনার যে খুব বহু প্রচলিত লেকচার আছেন, এই হুম এই লেকচারটা শুরু হয় মিথ্যা কথা দিয়ে। যেমন উনি শুরু করেন যে হুম হুম উনি শুরু করেন এভাবে যে আমরা স্টাবলিশ সায়েন্স নিয়ে কথা বলবো, আমরা কোনো থিওরি নিয়ে হুম কথা বলবো না, কোনো আচ্ছা ইয়ে নিয়ে কথা বলবো না, এটা নিয়ে মানে কোনো থিওরি নিয়ে কথা বলবো না, সে স্টাবলিশ সায়েন্স নিয়ে শুধু কথা বলবো, সেটার সাথে কোরআনের মিল দেখাবে। গ্রেট। আচ্ছা আচ্ছা হুম হুম পরে শেষ সেকেন্ডটা শুরু করে কোরআনে দেওয়া আছে বিগ ব্যাং থিওরি, হুম হুম সে প্রথম কথাটা বলে, সে প্রথম কথাটা বলে ইভলিউশন থিওরিটাকে আলাদা করে দেয়, যে থিওরি মানে সে বলতে চায় থিওরি হচ্ছে জাস্ট হাইপোথিসিস আর থিওরি সেম জিনিস, একটা জাস্ট ধারণা, এই কথা বলে থিওরি রেভলিউশন থিওরিটাকে এক্সাইট করে রাখেন, তারপরে শুরু করে কোরআনে বিগ ব্যাং থিওরি বলা। সো এই হিপোক্রেসি যখন আমি ধরা শুরু করলাম, তখন দেখলাম যে না, এরা প্রত্যেকেই ধর্মের কথা বলে মিথ্যা কথা বলে, ভাইয়া সাফিনা কেন মিথ্যা সবরুম কথা একটা বলবে? একটা কমেন্ট করেছে, আমার আসলে তাই মনে হয়। আপনি একটু মানে কণ্ঠটা প্লিজ কর্কশ করেন, আপনার কণ্ঠ যথেষ্ট কর্কশ হচ্ছে না, বুঝছেন? দেখেন আমি আপনার আমি কণ্ঠ, আপনার পার্সোনাল আওয়া, লাইফে বুঝছেন, কখনো কণ্ঠ আপনার দিয়ে পর্দা, এরকম কমপ্লিমেন্ট শুনি নাই, বাট থ্যাংক ইউ জি ফর দ্য কমপ্লিমেন্ট। আপনার পর্দা, আপনার আপনার কণ্ঠ হচ্ছে আপনার পর্দা, বুঝছেন? সো আওরা, একটু আওরার অংশ আমার আওড়া, কণ্ঠ, আওড়া, আওড়া হ্যাঁ, করছে। আওড়ার অংশ, একটু আওড়ার অংশটা ঠিকঠাক করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা আচ্ছা আরেকটা কথা আপনাকে আমি বলি, আমি আগে কথাটা বলছিলাম, আজকে রিপিটেডলি বলছি। ধরেন এই যে জি যারা, যেমন ধরেন আপনি কিংবা ধরেন আপনার মতো যারা আছেন, যারা নাস্তিক অলরেডি ডিক্লেয়ার দিয়েছেন, আপনারা না হয় আল্লাহকে বিশ্বাস করেন না, এখন যদি আপনারা দু চারটা মিথ্যা কথা বলেন, ঠিক আছে, ভুল ভ্রান্তি করেন, সারা গেছে, আপনার তো বিশ্বাস করেন না, ভয় করেন না, কিন্তু মানুষ আমার এভাবেই আমার মেনে নিছে এখনো আমাদের যে আমরা কিউরিয়াস। মিথ্যা কথা বলবো। হ্যাঁ বলবেন, আচ্ছা ধরেন বলবেন আপনার তো আল্লাহকে ভয় পান না, কিংবা মরার পর কোথাও জি যাবেন, পানিশমেন্ট হবে, এগুলো বিশ্বাস করেন না, আপনারা নয় মানে বলেন, মানলাম যদি বলে থাকেন, কিন্তু যারা ধর্মের মধ্যে আছে, যারা দিন রাত কোরআন শরীফ, কিয়ামত, মৃত্যু, হাশরের দিন, ঠিক আছে, হাশরের ময়দানে পানিশমেন্ট, দোজখ, বেহেশত, দোজখের শাস্তি সম্বন্ধে জানে, তারা যখন মিথ্যা কথা বলে, এবং কোনো সেলি মিথ্যা কথা না, ঠিক আছে, সিরিয়াস রকমের কোরআন হাদিসের কোটেশন নিয়ে মিথ্যা কথা বলে, তো মানে কেন বলে? তারা কি একটু ভয় পায় না? আমি আমি আমার জিনিসটা মেক সেন্স হয় না, যে তারা কি, আমার কাছে তো রিয়েলি ওদেরকে জেনুইন নাস্তিক মনে হয়, আপনাদেরকে সেকেন্ডারি মনে জি হয়, আপু, আমরা বুঝছেন? যদি কনটেক্সটটা ভিউয়ার্সদের জন্য, ভিউয়ার্স না যারা দেখছেন তাদের জন্য একটু বলে দিতাম, কনটেক্সটটা হচ্ছে জি এরকম যে আমি যে আইডিকে প্যারোডি করি, যে যে লোকটাকে প্যারোডি করে চালাচ্ছি, এই তাকে প্যারোডি করে একটু এই আইডিটা চালানো হচ্ছে, জি উনি হাদিসের নিয়ে সরাসরি মিথ্যা কথা বলেছেন, হাদিসের কথাটা জি সরাসরি মিথ্যা কথা বলে হাদিসের মানটাই চেঞ্জ, মানে মানেটাই চেঞ্জ করে দিয়েছেন। খুবই প্যাথেটিক যে তিনি তার নিজের ধর্মে নিজের নবীর উপরে এতটা ইম্বারেসড যে নবীর ভুল বা বাজে কাজগুলো ঢাকতে তাকে মিথ্যা কথা বলতে হচ্ছে পাবলিকের সামনে। এই ভিডিওটি আপনি মদন দেখেছি, কুমার আমরা দেখেছি, হাসান পেজটাতে পাবেন, সবাই দেখেছি, অনেকগুলো কিন্তু পেজে আমার অনেকগুলো জানতে ইয়ে ইচ্ছা করে পাবেন। জি ভাইয়া,
ধরেন আমার খুব জানতে ইচ্ছে করে যে যারা মিথ্যা কথাগুলো বলেন, ঠিক আছে, এবং খুব পপুলার ফেস তারা, কোনো এমন না এই যে ধরেন আমি বাংলাদেশের ওয়াজি থেকে শুরু করে এই যে আমি কিছুদিন আগে যাকে দিয়ে প্রথম শুরু করছিলাম যার ভিডিও নিয়ে, আমাদের ফেমাস ওয়ান অফ দ্য ফেমাস স্কলার অফ বাংলাদেশ, এই ধরনের কিছু মানুষ তারা যখন ভুল তথ্য দেন কিংবা মিথ্যা কথাগুলো বলেন, মানে তারা কি রিয়েলি তারা আল্লাহকে ভয় পায়? আমি খুব জানতে ইচ্ছা করে, বুঝছেন, যদি আল্লাহকে ভয় পায়, এত কিছু যদি ওরা ধর্মের জেনে থাকে, তাহলে এভাবে মিথ্যা কথা বলা, তারপর ধরেন এই যে অন্যায় কাজগুলো কিভাবে করে? আমার তো মনে হয় যে বললাম না, আপনারা সেকেন্ডারি, ওরাই আমার কাছে মানে প্রথম শ্রেণীর নাস্তিক মনে হয় আমার কাছে, ওদের কাছে, বুঝছেন না আপু, তো। ওনারা ওনারা আমি আমি হ্যাঁ নাস্তিক অনেসেন্স যে তারা বিশ্বাস করে না, অনেসেন্স যে তারা বিশ্বাস করে, যদি খোদাকে বিশ্বাস করে থাকেন তাহলে করেন না ওই আসলে, জিনিসগুলোর পর আপনার তো ইম্বারেস থাকার কথা না, না আপনার ওই জিনিসগুলো বুক ফুলিয়ে বলার কথা। হ্যাঁ এটা বলা আছে, এটাই এটাই ট্রু, এটাই আমরা, এটাই আমাদের জন্য জি ভালো, জি এটাই আমি মনে করি, এটা আমি বিশ্বাস করি, যেমনটি আমাদের শ্রদ্ধেয় মিনার ভাই করেন। আমি ওনাকে শ্রদ্ধেয় বলি এই জন্য যে উনি মিথ্যা কথা বলেন না, উনি যা জি বলেন জি সত্য জি বলেন, উনি দ্যাটস যা ট্রু, বিশ্বাস দ্যাটস করেন ট্রু, সত্য বলেন। জি জি আমি তার কথার সাথে একমত নই, তার যুক্তির সাথে একমত নই, তার তার কনক্লুশনের সাথে একমত নই, কিন্তু আমি তার সাথে, তাকে রেসপেক্ট দিয়ে আমরা এই জন্য কথা বলি যে উনি সত্য কথা বলেন, উনি ভদ্রতার সাথে কথা বলেন। আর অনেকে জি গরু গাধার মতো কোশ্চেন করেন কিছু, যে মিনার ভাইকে যদি এতই পছন্দ হয় তাহলে এটা মেনে নাও না কেন? হুম হুম ভাই মেনে নেওয়ার তো কথা না, মেনে নেওয়ার তো কথা এখানে আমরা আসছে না, ওনার কথা আসছে একটা টাইপ সভ্য পছন্দ করি, ওনার কনভার্সেশনে। কথা টাইপ পছন্দ করি, এর মানে না যে উনি মানে উনি যা বলছেন ওনার চিন্তাটাও পছন্দ করি, সেটা না, চিন্তার সাথে দ্বিমত হতেই পারি, হয়তো উনি যে জি স্টাইলে অবশ্যই, কথা বলছেন সেটা পছন্দ আছে। এখানে জ্যাক পিটার বলছেন আমার কোশ্চেনটা কথা বলার জন্য, ভাই এটা আমার জি জি আল্লাহ জি দিয়ে আপনার রাখছে, ঠিক আছে, আমার একটা আপনার বাইবন আপনার কনফার্ম, কণ্ঠ শুনেও তো অনেক সমস্যা হচ্ছে আপু। না 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 আমারটাও একদম বাইবন কর, এটা এটাতে না কিছু না হবে আপনার না, আপনার কণ্ঠ মোটেও কর্কশ না, এটা না আপনার না, আপনার কাছে মনে হতে পারে। জি আপনি জি যখন ইটস এ ট্র্যাজেডি যে আপনি লাইভ করতে যে একটা বাজে একটা সিচুয়েশন ওখানে তারা তৈরি করে ফেলেছিল, কিন্তু আপনি যখন লাইভ করেছিলেন আপু, আপনার মনে আছে কিনা জানি না, আপনি যখন আপনাদের সেই পেজটা থেকে লাইভ করছিলেন তখন আমি আপনাকে কংগ্রেচুলেট করেছিলাম, যদিও যুক্ত হতে পারিনি, আপনাদের প্রবাবলি যুক্ত করতে, আমাদের যুক্ত করতে মানা কোনটা করা পিস হয়েছিল, বা পিচ কোনটা পিস, পিস ইউন জি থেকে পিস থেকে। হ্যাঁ জি পিস জি থেকে, জি আচ্ছা আচ্ছা তখন আমার আপনার মনে মনে নেই, আছে কিনা আমি কমেন্ট সেকশনে আপনাকে কংগ্রেচুলেট করেছিলাম যে আপনারা কথা বলতে পারছেন। আমার আমার খুব আমি তো ভালো লাগছিল ভাবছিলাম, যে অ্যাটলিস্ট, আমি তো জি ভাবছিলাম যে ধরেন জিনিসটা জি আবার হ্যাঁ রিস্টার্ট করবে, কারণ কিছুদিন আগে দুই তিনজন ভাই বোন দেখলাম মানে বেশ সুন্দর করে জিনিসটা, ধরেন আবার যে একটা নারী লাইভ করতে পারবে, মুসলিম নারী, তা আমি ভাবছিলাম যে ওখানে আমি রেগুলার যাব, যদি সত্যিকারই কোনো মুসলিম মেয়ে রেগুলারলি লাইভ করে, এবং আমার এটাও ইচ্ছা ছিল, ধরেন আমি এই যে লোপা রহমান থেকে অনেককে বলবো যে আপু এখানে একটা মেয়ে লাইভ করছে, আপনারা আপনাদের বিষয়গুলো, ওনারা ওনাদের বিষয়গুলো নিয়ে আসেন, সবাই মিলে আমরা কথা বলি, উপস্থাপন করি, তো জি জি আমি বেশ আশাবাদী ছিলাম, কিন্তু এখন যারা সেই মানে কি বলবো ইনিশিয়েটিভটা নিয়েছে, তাদেরকে তো দেখলাম এখন নাস্তিক বানাই দিছে, বুঝছেন তো, মনে হয় না আর কোনো মেয়ে মুসলিম মেয়ে কথা বলতে পারবে, তো আমি 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 ভালো যারা আছি। দেখছেন তাদের জন্য, তাদের জন্য ঘটনাটা আরেকবার বলি। ফাতিমা আপু যখন মুমিন ছিলেন, উনি এখনো মুসলিম আছেন, আমি ওনাকে মুমিন বলছি না, কেননা ওনার ওই ভাবটা নেই যে যা বলা আছে সব পুরোপুরি ট্রু, উনি একদম চোখ বন্ধ করে মেনে নিচ্ছেন, উনি ওনাকে মুসলিম বলছেন, আমি ওনাকে ওনার কথা অনুযায়ী আমি ওনাকে মুসলিম বলছি। উনি ইনিশিয়েট নিয়েছিলেন যে মুসলিম নারীরাও কথা বলতে পারবেন, মুসলিম নারীরাও অন্যান্য নারী থেকে কম না, তাদেরও ভয়েস আছে, সেটা তারাও কথা নিয়েই বলতে ঝামেলা চান। হয়েছিল। হুম জি এই জন্যই উনি একটা লাইভ, উনি অনেক কষ্ট করে অনেকের সাথে ফাইট করে একটা লাইভের ব্যবস্থা করেছিলেন একটা পেজ থেকে, এন্ড উনি একটা অথবা দুটা লাইভ করেছিলেন, এন্ড আমি ওখানে যে পার্সোনালি ওনাকে কংগ্রেচুলেট করেছিলাম ওখানে, আপু হয়তো বা খেয়াল করেনি, বাট আমার মনে আছে আমি ইয়ে করেছিলাম একটা আইডি থেকে কংগ্রেচুলেট করেছিলাম যে আপনারা লাইভ করতে পারতেছেন, এন্ড আমি ওখানে খুশি ছিলাম যে হ্যাঁ ওনাদের বাক স্বাধীনতা এসেছে, ইটস এ বিগ স্টেপ। এন্ড আই ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড যখন মদন কুমার হাসান সাহেব, দ্যাট মারিয়া কিপ্তা আল হাসান সাহেব, উনি এসে বলে দিলেন এটা হারাম, এটা হারাম, নারীদের কথা বলে যাবেন, এটা হারাম। ওনার আমি কাছে না কয়টা সার্টিফিকেট থাকে, ওই সার্টিফিকেট না, ওই যে আমরা রাস্তা দিয়ে যখন বাংলাদেশে হাঁটতাম, ওই যে রাস্তার পাশে কতগুলো ছেলে লিফলেট বিলি করতো না, গায়ে গায়ে মারতো, তো এরকম ওই মদন কুমার কাছে থাকে, হারাম 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 হারাম, তুমি নাস্তিক তুমি নাস্তিক তুমি নাস্তিক, ঠিক আছে, সবার গায়ের মধ্যে ওই যে লিফলেট গুলো শুধু থ্রো করা হচ্ছে ওনার কাজ, ওই বাংলাদেশের গলির ছেলেগুলোর মতো। আচ্ছা বলেন বলেন, সরি, তো আমার কাছে মনে হয়েছিল এই জিনিসটা যে একজন নারী ফেসবুক প্রোফাইল, তার ফেসবুকে
লাইফ টিচারটা তার, সে নিজের কথা বাক, তার কথাটা তার নিজের, তিনি নিজের কথা নিজে বলবেন, তার জন্য পারমিশন দিবেন বাংলাদেশের চিপাগলিতে বসে থাকা ইসলামিক রিসার্চ সেন্টার বানানো বানায় মানুষের কাছে দান খয়রাত চাও একজন লোক, তার কথায় তারা মানে কথা বলবেন, তার কথায় কথা বলতে পারবেন না? উনি পারমিশন দেওয়ার কে? থেমে গেছো তো ভাইয়া, সবাই থেমে গেছে, জাস্ট কথা বলার জন্য সবাই থেমে গেছে। কোনো মেয়েদের লাইফ হবে না, মেয়েরা দিবে না, ওরা মুসলিম মেয়েদেরকে লাইফ করতে দিবে না ভাইয়া, যে যতই ফাইট করুক। বললাম তো দুই তিনজন রিসেন্টলি ইনিশিয়েটিভ নিয়েছিল, ওদেরকেও উল্টাপাল্টা কথা বলে থামাই দিছে, কি দরকার হচ্ছেন, দিবে না ওরা। সো এটাই ইসলাম আমাদের রাইট। নারীকে দিয়েছে সর্বোচ্চ সর্বোচ্চ সম্মান, এটা আমরা ছোটবেলা থেকে শুনে শুনে আসছি, কিন্তু তাদেরকে জাস্ট যে তাদের আপনাদের যে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে এই কথা বলাটার অধিকারটা আপনাদেরকে আপনার দিনী ভাইরা দিলেন না, সর্বোচ্চ সম্মান। আমার একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করে ভাইয়া, ডিসঅ্যাপয়েন্টিং বুঝছেন, এটা। আমার একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করে। ধরেন বাংলাদেশে যে একটা নারী, আমি আমার ধরেন আমি যেখান থেকে এটা কথা বাদই দিলাম, এই দেশ তো সব রেস্ট্রিকশন নাই, সে কি চাইলে ধরেন যদি খুব ইচ্ছা করে যে একটু ছাদে উঠবে, ঠিক আছে, ছাদে উঠে চুলগুলা খুলে ধরেন একটু বুক ভরে আকাশের দিকে তাকায় নিঃশ্বাস নিবে, সে কি পারবে ওই নিঃশ্বাসটা নিতে ইসলামিক মানে নিয়ম অনুযায়ী? আমার তো মনে হয় সেটাও পারবে না, কারণ ছাদের মধ্যে কে না কে তাকে দেখে ফেলে, সেখানেও তার পর্দা করতে হবে, ঠিক আছে। আর মানে নাকি বারান্দায় দাঁড়ায় কি একটু নিঃশ্বাস নিতে পারবে, যে আমি একটু খোলা চুলে, ঠিক আছে, একটু বাতাসের সাথে মানে একটু নিঃশ্বাস নিবে বড় করে? আমার মনে হচ্ছে সেই নিঃশ্বাসটাও নিতে পারবে না, সেখানেও তাকে দুই তিনটা লেয়ার পর্দা করে আসতে হবে, বলা যায় না আপু বারান্দা আপনি তো তো দেখতে দেশের পারে। বাইরে থাকেন, দেশের নিউজ আপনি রাখেন কিনা জানি না, দেশের কষ্ট লাগে ভাইয়া, খুব কষ্ট দুই লাগে, বুঝছেন, খুব দুই কষ্ট তিনটা লাগে। দুই তিনটা বছর আগের এক পহেলা বৈশাখে অথবা তিন তিন চারটা হবে, একটা একটি পহেলা বৈশাখে নারীদের উপরে ভীষণভাবে হামলা হয়, যারা শাড়ি পরে যান তাদেরকে পাবলিকলি তাদেরকে হ্যারাস করা হয়, তাদের শরীরে হাত জানি, এটা দেওয়া হয়, শুনেছি, নিউজে এটার শুনেছি। অনেক বড় বড় ক্যামেরা ফুটেজ আছে, অনেকই আছে। অ্যান্ড বাংলাদেশের যারা মুমিন সমাজ আছে, ইভেন মুসলিম সমাজ, যারা মুমিন সমাজ সমাজ যারা ইনফ্লুয়েন্সড, তারা এই কথা বলে বেড়ান যে ওই নারীরা বেপর্দা হয়ে এক জায়গায় এতজন গিয়েছে তো এটা তো হবেই, শাড়ি পরে গিয়েছে, পেট সেটাই দেখা হবে। যাচ্ছে তাদের, এটা তো হবেই, কেন এটা হবে, কেন এটা হবে? ওই মহিলার বডি তার, ওই মহিলার যে জামা পরেছে সে তার নিজের টাকায় অথবা তার বাবার টাকায় বা তার স্বামীর টাকায় পরেছে, শি ইজ নট মেকিং এনি ক্রাইম, সে কোনো ক্রাইম কমিট করতেছে না, কিচ্ছু করতেছে না, সে নিজের বাপের টাকায় বা নিজের টাকায় ড্রেস কিনে নিজে পরতেছে। সেটাই আপনি যে কাজটা করতেছেন, আপনি যে তার গায়ে হাত তুলতেছেন, তার গায়ে হাত দিচ্ছেন, সেটা একটা ক্রাইম, আপনি আপনার ক্রাইমটাকে জাস্টিফাই করতেছেন তার কাপড় দ্বারা। ইতর টাইপের প্রাণী আপনারা, মানে আপনি চিন্তা করতে পারেন না যে আপনার মাও তো ভাই বিয়ে করার সময় শাড়ি পরে বিয়ে করছিল, আপনার মাকে সেদিন যদি কেউ টাচ সেটাই করতো আপনার কেমনটা লাগতো? সেটাই আপনি তখন জাস্টিফাই করতেন যে আপনার মা শাড়ি পরেছিল, আপনার ছোট বোনটা তো সেখানে থাকতে পারতো, আপনার বোনটার উপর ইয়ে করা হতো, আপনি জাস্টিফাই করতেন তখন, নাকি আপনার আর বোনটাকে একদম দরজা আটকায় বন্দি করে রাখেন? ওরাও তাই করতো নিজের আমার এই ধারণা। সামান্য ইম্প্যাথি তো মানুষের থাকা উচিত, এই আর এই যে মানে সামান্য ইম্প্যাথি সামান্য কারিটেসি তো মানুষের থাকা উচিত। আপনার মতো যে এইসব কথাগুলো বলে, আপনি বলেন কিংবা অনেক ভাইয়েরা যারা বলেন এই ধরনের কথা, যে একটা নারী, নারীর শরীর, নারী কি হবে, পড়াশোনা করবে কি করবে না, চাকরি করবে কি করবে না, ঠিক আছে, কেমনে চলবে, সেটা পুরোপুরি তার উপর, তার ফ্রিডম। আপনাদের মতো ছেলেদেরকে তারা নাম দিছে শেয়াল, আমি লোপাপুর লাইভে বলছিলাম কথাটা, আপনারা চান মুরগি ফ্রিডম, মেয়েরা জি মুরগি, তাও একটা মুরগি, এটা মানে ইয়ের সাথে তুলনা করছেন। যাই হোক, ফ্রিডম পাক, ফ্রিডম পেলে তাহলে আপনারা ওই তো আপনাদের ইচ্ছা, আপনাদের কি বলবো বিভিন্ন ডিজায়ার মিটাবেন। কিন্তু আমি আবারও কোয়েশ্চেন করতেছি, আমি আমি সত্যি আপনাদেরকে দেখে অবাক হয়ে যাই, আপনি এবং আপনার তো ছেলেদেরকে, ছেলে হয়েও এই যে চারটা বউ পাওয়া, এই অ্যাডভান্টেজ আপনারা নেন না? দাসী জিনিসটাকে আপনারা বাজে জিনিস বলেন, ছোট মেয়ে বিয়েকে বাজে জিনিস বলেন, বলেন যে কখনো মেয়েদেরকে পেটানো যাবে না, বলেন ছেলে মেয়ে সবার ইকুয়াল রাইট, ঘরের কাজ সব একসাথে করবে, একটা ছেলে হয়েও এত এত অ্যাডভান্টেজ গুলো আপনারা নেন না? মানুষের কি চোখের মধ্যে কি কি লাগানো আছে? মানুষ কি দেখে না যে যে ছেলেগুলো শেয়াল হবে তারা তো ঘরে লিগেল ভাবে এগুলো পেতে যাবে, অথচ তারা দিনের পর দিন এগুলো এগেনস্টে কথা বলছে? আমি আমি বুঝি না, আমি আসলে সত্যি বুঝি না মানুষের সাইকোলজি, বুঝছেন। হ্যাঁ, আমাদের কাছে খারাপ লাগে যখন আমরা নারীদের জন্য কথা বলি এন্ড ওনারা এই কথা বলেন যে আমরা শেয়াল এন্ড অল, তাদের কথাও মানে হজম করে নেওয়া যায়, আমরা জানি তারা কোন পার্সপেক্টিভ থেকে বলে, কি বলে না বলে, হজম করে নেওয়া যায়, কিন্তু যখন আপনি আমার হজম কাছে করতে পারেন ভাইয়া, ডিসঅ্যাপয়েন্টিং লাগে তখন। সমস্যা হচ্ছে যারা জি বিশ্বাস করে, একটা মেয়ে যখন, জি আমি ধরেন একটা হুজুর মোল্লা, তার তো কাজে এগুলো বলা, সে যখন বলে
আমাদের সোসাইটির অনেক মেয়েরা, অনেক মানে বাবা মারা এগুলো গদ গদ করে বিশ্বাস করে, আপনাদের মতো ছেলেদেরকে সন্দেহ করে, কিন্তু একটা বড় ঠান্ডা মাথায় চিন্তা করে না যে এই ছেলেরা তো মুখ দিয়ে এসে কোনো কথা বলে নাই যে বাহিরাও আমি তোমার দিয়ে আমার ডিজায়ার মিটাবো, ঠিক আছে, আমার দিয়ে তোমার সেক্সুয়াল এটা সেটা মিটাবো, এটা তো কখনো আপনাদের মুখ দিয়ে আসে নাই। ওরা গেস করে যে আপনারা এটা চান। তো যেই ছেলে এটা চাবে, সে লিগেলি কেন ঘরে চারটা বউ চাবে না? সে লিগেলি কেন এত ইসলামিক ফ্যাসিলিটিস গুলো চাবে না? ঠিক আছে, সে কেন দিনের পর দিন এগুলা জি নিয়ে ফাইট করবে, কোপ পর্যন্ত খাবে, মানুষের বিদ্বেষ পাবে? ঠিক আছে, আমি 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 আমার মানে ব্রেনে ঢুকে না ভাইয়া। জি বলেন। আচ্ছা, আমি আমি এটার উত্তরটা দুইটা ভাবে দিতে চাই। একটা হচ্ছে সাধারণ ইম্প্যাথি। সাধারণ ইম্প্যাথি হচ্ছে এটা যে আজকে আমি মনে করেন একটা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতেছি, আমি দেখছি যে আমার মায়ের বয়সী বা একজন নারী বা আমার বোনের বয়সী একজন নারী দাঁড়িয়ে আছেন, আমি তার জন্য সিটটা ছেড়ে দিব। কি জন্য উনি নারী? এই জন্য না, আমি ছেড়ে দিই এই জন্য যে আমার বাসায় একজন নারী আছে। আমি চাই যে যদি আমার মা কখনো ইসে উঠে, একজন এক্স্যাক্টলি। ভদ্র ছেলে, যে ভদ্রলোক যে আমাকে দেখলো এই কাজটা করতে, সেও যেন এই কাজটা করে, আমার মাকে সেই সুবিধাটা দেন। আমরা সমাজের মধ্যে ইম্প্যাথি, আমি আমি চাই না যে আমার মায়ের, যাকে আমি এত ভালোবাসি, তার একটা সতীন থাকুক। আমি এটা চাই না, আমি আমি কখনো চাবো না যে আমার মা যেহেতু ইসের কারণে খুব বেশি দূর পড়াশোনা করতে পারেনি, এটা তার একটা দুঃখ, এই দুঃখটা অন্য কোনো নারী পাক, এবং সে আমি নারীটা চাবো যদি না। এটা অন্য একটা ধর্মের হয়, সাধারণ ধরেন ইম্প্যাথি, অন্য ধর্মের হয়, যেমন ধরেন এটা অন্য ধর্মের হিন্দু, হয়, এক্স্যাক্টলি। তখন আপনি সেমটাই তো করবেন, রাইট? যদি অন্য ধর্ম না মানে ধর্মের হ্যাঁ, হয়, সেম জিনিসটাই করবো। আমি 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 কেন এক্স্যাক্টলি। ধর্মের ভিত্তিতে তাকে আলাদা মনে করবো? যে প্রেজুডিস দিয়ে আমি বড় হয়েছি, সেই প্রেজুডিস দিয়ে সেও বড় হয়েছে। আমি হয়তো বা ভাঙতে পেরেছি, সে হয়তো বা ভাঙতে পারেনি। দ্যাট ডাজেন্ট মিন যে আমি তাকে ওই রেসপেক্টটা করব না। এটা সে তার প্রেজুডিস ভাঙুক বা না ভাঙুক, আমি আচ্ছা তাকে তো অতটুকু রেসপেক্ট দিব। সে অন্য ভাইয়া, ধর্মের হইলে যে তার গায়ে আমি হাত তুলতে পারবো বা ইয়ে করতে পারবো, এটা তো না, আচ্ছা এটা ভাইয়া কখনোই হতে পারে না। জি আপু, ভাইয়া, আমি শুনেন, এই আপনার লাইভের থ্রুতে আমি জানি না এটা কতজন মানুষের কানে যাবে, লাইভটা যদি 100 জন মানুষের কানেও যায়, 100 জন মানুষকে মানে আমি বলছি, আমি ফাতিমা জান্নাত বলছি যে আপনি আপনারা শুনেন এই ছেলেটার কথা, শুনেন, ঠিক আছে? একটা মুক্তমনা, একটা নারীবাদী ছেলে, হ্যাঁ ছেলে, যে কতটা পরিচ্ছন্ন ভাবে ভাবতে পারে, কতটা পরিচ্ছন্ন এদের মন মানসিকতা হতে পারে, দেখেন, ভাবেন, ঠিক আছে? ভাবার আসলে সময় এসে গেছে, সবার ভাবার সময় এসে গেছে। আচ্ছা আমি আপুরা যারা শুনছেন তাদেরকে একটা জাস্ট ছোট একটা মেসেজ দিতে চাই আপু। আপনারা যদি মনে করেন যে পুরুষরা আপনাদের থেকে স্ট্রং, পুরুষরা ডমিনেটিং, পুরুষরা এই করতে পারে, পুরুষরা সেই করতে পারে, না না, পুরুষও একজন মানুষ, আপনিও একজন মানুষ, আপনি তার থেকে পিছিয়ে কোনো এক্স্যাক্টলি, দিক দেখেই না। এক্সিলেন্ট। আপনি আপনাকে রাস্তায় একটা লোক হ্যারাস করলো, একটা ছেলে হ্যারাস করলো, জাস্ট স্যান্ডেলটা খুলে তার দুই গালে কষায় দুইটা মেরে দেন, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এক্স্যাক্টলি সে সে কিছু করার মতো কোনো সাহসিকতাই রাখে না। আপনি এক্স্যাক্টলি আপনি জাস্ট পিছিয়ে যাবেন, এই পিছিয়ে যাওয়া দেখে তার সাহসটা বাড়েছে, সেকেন্ড টাইম আর একটা নারীর সাথে এটা করতে করতে চায়, করতে এক্স্যাক্টলি পারে। আপনি তার থেকে ব্রেন দিক দিয়েও ইয়ে না, আপনি দেখেন, আপনি যদি তার থেকে, নারীরা যদি পুরুষ থেকে ব্রেনের দিক দিয়ে ছোট হতো বা ইয়ে হতো, মিক্স স্কুলে যারা পড়েছেন তারা তো দেখেছেন যে পুরুষ বা আপনারা অনেক জনের পুরুষ থেকে অনেক ভালো রেজাল্ট করেন। আমরা আমরা হুম এসএসসি হুম রেজাল্ট দেখে, এইচএসসি রেজাল্ট দেখে নারীরা সচরাচর বেশ ভালো করে। আমি বলছি না সবসময় ভালো করে বা সবসময় ব্রেন থেকে তার থেকে ভালো, না, মানুষ, আমরা সবাই মানুষ। ব্রেনে আপনিও আমার থেকে ভালো হতে পারেন, আমি আপনার থেকে ভালো হতে পারি, এটা এক্সিলেন্ট, খুবই স্বাভাবিক জিনিস। কোনো দিক এক্সিলেন্ট, থেকে আমরা কম বেশি না, আমরা সমান। আপনারা কখনো নিজেকে ছোট মনে করবেন না, কিছু মনে করবেন না। আর ভাইয়া যে আপনাকে, আপনারা মনে করেন, জি আপনি শেষ আরেকটা করেন, আরেকটা জিনিস আর যে, হুম হুম হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, আপনি বলেন, সমস্যা নেই, বলেন। না না, আমি জাস্ট এখানে ছোট একটা কথা অ্যাড করি, এই যে আপনি বললেন যে ধরেন কোনো মেয়েকে কেউ টিজ করলো, কিছু করলো, ঠিক আছে, একদম স্যান্ডেল খুলে মারবেন, না হলে স্যান্ডেল দিয়ে মারবেন, এবং আমি মানে আশা করব যে যখন আপনি মারবেন তখন আশেপাশে যারা আছে তারাও মানে আগে আসবে, কিংবা আমি দেখছি যে আমার সামনে একটা মেয়েকে টিজ করছে অল্প বয়সী, ধরেন 15-16 বছর বয়সে, মেয়েটা কোনোভাবে প্রোটেস্ট করছে, আমি দর্শক হয়ে থাকবো না, ছবি দিয়ে ছবি তুলবো না, ক্যামেরা দিয়ে ভিডিও করবো না, আমি সহ সম্মিলিত ভাবে জিনিসটা প্রোটেস্ট করবো। এখন যদি প্রোটেস্ট না করেন, দেখেন অনেকে বলতে পারে যে আমি যদি ওর স্যান্ডেল দিয়ে মারি, থাপ্পড় দিই, সে তো আমার মানে নেক্সট টাইম মানে পরবর্তীতে তো আমার ক্ষতি করবে। ভাইয়া আলটিমেটলি ওই ছেলে আপনার ক্ষতি করবেই, যে এই ছেলেটা আজকে জি আপনাকে রাস্তায় টিজ করছে, এটা আলটিমেটলি আপনার জি ক্ষতি করবে, তার মানে আপনি আপনি যদি যদি মনে করেন, চুপ করে থাকেন আপনার আরো হ্যাঁ বড় ভাববে, ক্ষতি করতে হবে, কেননা সে জি আপনাকে উইক মনে করবে, উইক মনে করবে, সে আলটিমেটলি আপনাকে সে উইক ক্ষতি মনে করবেই, করবে। আপনি যদি তাকে, জি আপনি তাকে ভিডিও করেন, মানে আপনি শুধুমাত্র তাকে মারবেন সেটাও না, আপনি তাকে ভিডিও করে করে মারবেন হুম যেন সে সেটাই সমাজে মুখ দেখাইতে না পারে, সেটাই, যেন সে শিক্ষা একটা পায়, তার দ্বারা আরো মানুষ শিক্ষা পায় আর সেই যে মেয়েটাও যদি এই ক্ষতিগ্রস্ত জিনিসটা না রং। হয় ভাইয়া, যে টিজ করে
আপনি যদি আজকে প্রোটেস্ট না করেন, মনে রাখবেন আপনি না হন, হয়তো বা আপনার বোনটা হবে, বোন না হলে আরেকজনের বোনটা হবে, কেউ না কেউ ওই ছেলের দ্বারা ভিক্টিমাইজ হবে খারাপ যেগুলা, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে, প্রোটেস্ট করে যদি আপনার সামান্য ক্ষতি হয় সেটাও মানেন, কারণ ওই সামান্য ক্ষতির বিনিময়ে আপনি অনেকের অনেকের অনেক কিছু সেভ করতে পারবেন। এটা হচ্ছে আমার সবার কাছে রিকোয়েস্ট। আপনি আপনার ফেলো নারীদের জন্য আরো অনেক একটা বড় ধাপ নিতে পারবেন যে নারীরা উইক না, জি আমাদের সমাজে প্রোগ্রেস ঘটছে ঘটছে, আপনারা পার্ট হন এটার, এটা থেকে পিছিয়ে যান না। আপনারা বলেন না যে নারীরা উইক না, নারীরা আপনারা উইক না, কোনো দিক থেকে উইক না। আমরা পুরুষরা এটা রিয়েলাইজ করতে পারি যে আপনারা উইক না, চিন্তা ইটস করে হাই দেখি। টাইম ফর ইউ গাইজ টু রিয়েলাইজ ইট যে আপনারা উইক না। আপনাদের মতো ছেলেদেরকে এই অসভ্য গুলা বলে, আপনাদের মতো ছেলেদেরকে বলে শিয়াল। চিন্তা করে দেখেন, আপনাদেরকে মতো শিয়াল শিয়াল আর মানে বললাম না, বুঝছেন? আমার আমি আবার খুব মানুষ হিসেবে খুব আমাদেরকে এগ্রেসিভ মনে টাইপের। করুক, বাট এটাতে আমাদের কি মনে করে এটা এটা দিয়ে ইয়ে কথা না, আমাদেরকে সারা জীবন গালি দেওয়া যাক বা সারা জীবন কটু কথা বলুক, কোনো সমস্যা নেই। আলটিমেটলি দিনের শেষে যদি একটা সময় যে আপনারা রিয়েলাইজ করতে পারেন আপনার উইক না, আই থিঙ্ক সেখানেই আমার সার্থকতা, সেখানেই সেখানে আমার মনে হবে যে না, আমার সমাজের জন্য, আমার সমাজের জন্য আমি অ্যাটলিস্ট কিছুটা কন্ট্রিবিউশন করতে পারছি। সেটাই সেটাই, ঠিক আছে ভাইয়া, আই হোপ আপনারা আমি, রিয়েলাইজ করবেন একদিন। হ্যাঁ আমি জি তাহলে আজকে বিদায় নিই, ঠিক আছে? একটু বের হবো, জি বুঝছেন? আপু, ধন্যবাদ ঠিক ধন্যবাদ আছে, আমি অনেক আমি শুনতে সুন্দর কথা থাকবো। বলার জন্য। হুম হুম আসিফ ভাই, আপনাকে আপনার ভিডিওটা শেয়ার করেছেন বিকজ আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেন, হুম হুম থ্যাংক ইউ। আচ্ছা শুনেন, আমার আপনার জি কাছে দুইটা ওই যে ইয়ে, সেটা হচ্ছে আপনি আরেকটু মানে ঘন ঘন লাইভটা করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে অনেকে আচ্ছা, যুক্ত হয়ে না কথা আপু বলতে আমি পারবে খুব ভালো ফ্রিলি। কথা বলি না তো, বা সময় তো খুব পাই না, এই জন্য আর কি লাইফ টাইপ খুব করা হয় না। আচ্ছা, চেষ্টা করবেন আর কি। চেষ্টা করব একটু, আর চেষ্টা করব আরেক একটু লাইফ টাইপ করার। আরেকটা জি হচ্ছে, আরো আরো মানে ভালো ভালো মিম গুলো বানাবেন, ঠিক আছে? কারণ আচ্ছা আচ্ছা, বাংলাদেশে জি এটার অভাব অবশ্যই। নাই, আইটেম এর অভাব নাই, বুঝছেন? আমার তো ধারণা কিছু কিছু ভাইরা আছে সকালবেলা উঠে দাঁত ব্রাশ করার আগে আপনার মিম চেক করে, কারে ধরছেন আজকে, আজকে কার পালা, ভাই তুই নেক্সট। আমি চেক করি, আমি সবার আগে উঠে মানে ফেসবুকে প্রথম কাজ হচ্ছে আপনি কি দিছেন এটা আমি চেক করি, বুঝছেন? কারে যে ধরলেন আমার আমার এটাতে খুব সেটাই। বেশি কষ্ট করা লাগে না, থ্যাংকস টু জি দিনী ভাইস, তারা কথা বলার সময় এত মধুর মধুর কথা বলে দেন যে তাদের কথাটা একটু সেটাই, যদি শোনা যায় তাহলে বোঝা যায় যে তাদের জ্ঞানের লেভেল কি, আর তারা বলতেছেন যে কি, মানে নিজেই নিজের নিজে নিজেকে মদন বানায় চলে যায়, এটা একটা আই থিঙ্ক তাদের একটা বড় ট্যালেন্ট। অ্যান্ড এটা মানুষের কাছে সেটাই তুলে ধরা সেটাই। উচিত যে উনি আপনাদের থেকে অ্যাবভ কেউ না, উনারাও ভুল করেন, উনারাও মিথ্যাচার করেন, ভুলভাল রেফারেন্স দেন, উনি আপনার থেকে অ্যাবভ কেউই না, জাস্ট একটু ঠিক মতো দেখেন। সেটাই জাস্ট উনি, আমি বলতেছিলাম যে উনাকে মাইনেন না, উনাকে মানেন, কিন্তু উনার কথাগুলো ঠিকভাবে যাচাই বাছাই করেন যে উনি আপনাকে আসলে ধোকা দিচ্ছেন সেটাই না, উনি আসলে আপনার ভালো চান, একটু যাচাই সেটাই বাছাই করেন, বাকিটা সেটাই, ডিসিশন ঠিক আছে শুধুমাত্রই ভাইয়া। আপনার। জি জি ধন্যবাদ ভাইয়া, আপু, তাহলে আজকে আমি বিদায়, জি ঠিক আছে? ভালো থাকুন ভাইয়া, অন্যদিন কথা হবে, ঠিক আছে? জি 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 ওকে, অনেক বাই ধন্যবাদ যুক্ত বাই। হওয়ার জন্য, ভালো থাকবেন, বাই, হ্যাঁ, ওকে বাই বাই। বাই। আপুকে অনেক ধন্যবাদ, আপু অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, আর যদি নেক্সট কেউ যুক্ত হতে চান রিকোয়েস্ট পাঠাতে পারেন। ভাই বা কেউ যদি যুক্ত হতে চান একটা রিকোয়েস্ট পাঠাতে পারেন। আচ্ছা, সাফিনা শবনম মনে হয় অ্যাড হওয়ার রিকোয়েস্ট পাঠিয়েছিলেন নাকি। আসিফ ভাই দেখে আপনাকে যুক্ত করা যায় কিনা। আসিফ ভাই আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাইছি, যদি যদি পারেন। হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যালো আসিফ ভাই কেমন আছেন? হ্যাঁ মদন ভাই, কেমন আছেন? জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আমি ইয়া পারি না, রহমতুল্লাহ ইয়া বারাকাতুহু। আমি পারি না ভাই, আমি আগে পারতাম, ভুলে গেছি, আমি 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 ইমিটেট করাটা একটু ভুলে গেছি, বাট হোপফুলি আবার দু একদিনের মধ্যে ফেরত আসবে। উনি যে আচ্ছা আচ্ছা, শ্রুতি মধুর সালাম দিতেন, মানে প্রত্যেকটা কথার মধ্যে ইমফাসাইজ করে একটু বেশি আরাবিক আরাবিক হয়ে কথা বলতে হবে। জি ভাই এবং বলুন। এই জায়গা থেকে, এই জায়গা থেকে আসতে হবে জিনিসটা, আসতে হবে এই জায়গা থেকে, ওইখানে আরবিক না আসলে আপনি, আরবীয় হওয়ার খুব খুব বড় বড় ধরনের প্রচেষ্টা আর কি। খুবই জি ভালো লাগতেছে এই ইয়া ভাই, কি বলবো আপনাকে, মদন ভাই নাকি মদন কি, কুমার হাসান বলতে পারেন, জামাত মল্লিক বলতে পারেন, মারিয়া যে কোনো কিপ্তিয়া, নাম। মারিয়া কিপ্তিয়া হাসান, এই নামটা আপনারই দেয়া, মারিয়া কিপ্তিয়া হাসান। আপনি আপনি তো লাইভ করেন না খুব একটা, আপনার লাইভটা আর একটু বাড়ানো উচিত, একটু সময় বের করেন এবং লাইভটা করেন। আর হচ্ছে গিয়ে
আরেকটা কথা, আমি এই যে এই যে ফাতেমা আপু যে কথাগুলো বলে গেল, আপনারা যে কথাগুলো আলোচনা করছিলেন সেটার সাথে একটা কথা বলতে চাই। আমি নিজের জি জীবনে দেখেছি যে অনেক মেয়ে হচ্ছে গিয়ে নানা ধরনের হ্যারাসমেন্টের শিকার হওয়ার পরে তারা যখন প্রতিবাদ করে, তখন অন্য বোরখালি মহিলারা চিৎকার করতে শুরু করে, এই মেয়ে এত কথা বলে কেন, এই মেয়ে মানুষ এত কথা বলে কেন, এই এই মেয়ে তো ভালো না, মেয়ের তো চরিত্র ভালো না, দেখেন দেখেন জামাটা কি পরছে, দেখেন দেখেন এই এই মেয়ের সাথে তো এরা করবেই, আমাদের সাথে তো করে না, আমরা তো বোরখা পরি, আমাদের সাথে তো কেউ করে না, কিন্তু এই মেয়েটার সাথে কেন করতেছে, এই তো মেয়েটার চরিত্র খারাপ, এত মানে মানে ছেলেদের সাথে এত বাড়াবাড়ি করে কেন। এই যে এই রকম যে বোরখালি মহিলাগুলা থাকে যারা হচ্ছে গিয়ে মানে ইসলামিস্ট মহিলা যারা থাকে, জি জি তো এই মহিলাগুলা কিন্তু আরো বড় সমস্যা, পুরুষদের থেকে বড় সমস্যা হচ্ছে যারা হ্যারাস করে, তাদের থেকে বড় সমস্যা হচ্ছে এই হিজাব পরা এই বোরখা পরা মহিলাগুলা। এবং এই মহিলাগুলো একটা গ্রুপের ভিতরে যদি এরকম একটা অন্য মহিলাদের উপর এক ধরনের প্রভাব বিস্তার করে, বলার চেষ্টা করে জি যে সে হচ্ছে গিয়ে সতী নারী, সে হচ্ছে ভদ্র নারী, যেহেতু জি সে বোরখা হিজাব পড়তেছে, এবং বাকি যারা আছে যারা বোরখা হিজাব পড়তেছে না সবাই হচ্ছে অসতী বেশ্যা ইত্যাদি ইত্যাদি, তাদের চরিত্র ভালো না, কিন্তু দিন শেষে দেখা যায় ওই যে বোরখারই দুই তিনটা বয়ফ্রেন্ড আছে, অন্যদের হয়তো বয়ফ্রেন্ড নাই, এরকম দেখা যায় তারা কোথায় কোথায় ঘুরতে যায়। আমাদের সাথে এরকম ঘটেছে, আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন দেখেছি একটা প্রচন্ড বোরখালি একটা মেয়ে ছিল আমাদের সাথে, আমাদের তার ছিল হচ্ছে গিয়ে তিনটা বয়ফ্রেন্ড, সে সব জি সময় পরে আসতো বোরখা টোরখা এবং এক বিন্দু দেখা যেত না, কিন্তু আবার মানে ডেটে যেত, মানে চিপা চাপায় ডেটে যেত, মানে আমি ওইটা বলছি না যে ডেটে যেত এটা খারাপ, এটা আমি বলছি না, কিন্তু আমি বলছি যে অন্যদের উপর যে প্রভাব বিস্তার করা, যে তা সে শুধুমাত্র হিপোক্রেসি বোরখা জি হিজাব পড়েছে সে সবচেয়ে বেটার পার্সন, সব মেয়েদের থেকে জি সে বেটার পার্সন এবং অন্য মেয়েরা সব খারাপ, এটা একটা জি মেন্টালি এক প্রেশার ক্রিয়েট করা অন্য মেয়েদের ভিতরে, এবং অন্য মেয়েদেরকে বাধ্য করা হয় তারাও যেন বোরখা পরে, এবং এই ধরনের মেয়েরাই আবার অন্য মেয়েরা যখন হ্যারাস হয় তখন এই মেয়েরা বলে এই মেয়েটারই তো চরিত্র খারাপ, এই মেয়েটা এত কথা বলে কেন, আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমার নিজের চোখে দেখা এই ঘটনা, এবং আমার বউয়ের সাথেও এই এই ধরনের ঘটনা ঘটেছে, দেখা গেছে উল্টা ওই ওই হিজাব পরা মেয়েগুলো এই চিৎকার চেঁচামেচি শুরু করে। এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে প্রবলেমেটিক, যে এই যে যেই মহিলারা নিজেদের কি নিজেরা ছোট ভাবে, নিজেদেরকে নিজেরা বুঝতে হবে, এদেরকে নিয়ে আপনি কি পণ্য বলেন? বানাতে পছন্দ করেন? জি হ্যালো, জি জি ভাই, হ্যাঁ হ্যাঁ, আমি এখানে দুটা জিনিস অ্যাড করতে যাচ্ছি ভাই। সেটা হচ্ছে যে যারা বোরখা পরেন বা ইয়ে করেন, আই থিঙ্ক এর সাথে সাথে যেহেতু তারা ধর্মের কিছু রুলস ফলো করছেন, তাদের মধ্যে একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স চলে আসে, যে আমি আমার জীবনের কিছু পার্ট স্যাক্রিফাইস করে আমি ধর্মের কিছু রুলস ফলো করতেছি, তুমি করতেছো না, আমি আল্লাহর কাছে বেশি প্রিয়, তুমি না, আমি ভালো কাজ করতেছি, তুমি করতেছো না, তো এইটার মাধ্যমে একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স চলে আসে। এর এই সুপিরিটি কমপ্লেক্সটা এই সুপিরিটি কমপ্লেক্সটার জন্যই তারা অন্যদের জাজ করে থাকেন, অন্যদের বলে থাকেন যে তুমি ঠিক মতো ইয়ে করছো না, তুমি বোরখা পরছো না, তুমি ইয়ে করছো না, সেই করছো না, কিন্তু কথা কেটে কেটে তারা যাচ্ছে, আচ্ছা আমি এটা আমার সমস্যা নাকি আপনার এখান থেকে সমস্যা বুঝতে পারছি না, আমি ভিডিওটা অফ করে দিই, আমি ভিডিওটা করে রেখেছি, এখন একটু কথা বলেন আমি একটু শুনি, আপনার আচ্ছা কথা কেটে কেটে যাচ্ছিল। আচ্ছা কেউ যদি লিখতেন যে আমাদের কথা কারোটা কেটে যাচ্ছে কিনা, কোজ আমি আসিফ ভাইয়ের কথাটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলাম, কেউ যদি বলতেন যে কথা শোনা যাচ্ছিল কিনা, তাহলে একটু উপকৃত হতাম। আচ্ছা ভাই আসিফ ভাই, আপনার আপনি কি কথা আমার আমি কথা এখন একেবারে ক্লিয়ারলি কেটে, শুনতে পাচ্ছেন? আমাকে আপনি তাহলে কেটে দেন, আপনার কথা আমি একেবারে কেটে কেটে শুনতেছি, অন্যরা কিভাবে আচ্ছা কি আচ্ছা আচ্ছা, শুনতেছে আমি জানি না, আমার আমি আপনার কথা একদম কেটে কেউ কেটে যদি একটু শুনতেছি। কষ্ট করে কেউ যদি একটু কষ্ট করে লিখতেন যে আপনি কথা শুনতে পাচ্ছেন। আসিফ ভাই, এর আগ পর্যন্ত কি আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছিল? এর আগ পর্যন্ত কথা ঠিক ছিল, এখন একটু কেটে কেটে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এখন এখন আমি একটু কেটে কেটে শুনছি। তাহলে আপনি আচ্ছা আমাকে কেটে দেন, আপনি অন্য কাউকে যুক্ত করেন ভাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আসিফ ভাই যুক্ত হওয়ার আচ্ছা জন্য। আমি আপনার কথাটা আমি জাস্ট এখানে ফিনিশ দিয়ে অন্য একজনকে যুক্ত করছি। থ্যাংক ইউ, আচ্ছা অনেক ঠিক আছে, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, থ্যাংক ইউ ভাই, হ্যাঁ ভালো লাগলো ওয়েলকাম। আপনাকে আমার চিনে পুটে লাইভে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন। আচ্ছা আসিফ ভাইয়ের সাথে যে কথাটা আমি অ্যাড করতে চাচ্ছি, যে কথাটা আমি যুক্ত করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ধর্মীয় পোশাক পরেন,
তাদের মধ্যে একটা, আমার কাছে মনে হয় একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স গ্রো করে। তারা মনে করেন যেহেতু তারা ধর্মের কাজ করতেছেন, অন্যরা ধর্মের কথা বলছে না, ধর্মের কাজ করছে না, তারা তাদের থেকে ইনফেরিয়র, তারা নিশ্চয়ই বাজে কাজ করে বেড়ান। কিন্তু তাদের যে, তারা যে কাজটাকে বাজে বলতেছে, তারা সেই বোরখার আড়ালে একই কাজ করছেন, তারা এই জিনিসটা রিয়েলাইজ করতে পারেন না। এই জন্য তারা অন্যকে জাজ করেন, কিন্তু নিজের কথাগুলো ওনারা খুঁটিয়ে দেখেন না। তারাও কিন্তু রুলস গুলা ফলো করেন না, আমি বলছি না সবাই করে না, অনেকেই করেন না, কিন্তু এই জিনিসগুলো তাদের চোখে পড়ে না। এই সুপিরিয়রিটি কমপ্লেক্সটা গ্রো করে যখন আপনি বোরকা পরেন, গরমের মধ্যে বোরকা পরে থাকেন বা হিজাব করে থাকেন, আপনি একটা কষ্ট করতেছেন, ওই কষ্টের খাতিরে আপনি চান যে আপনার রেকগনাইজটা শুধুমাত্র আখিরাতে না, এখানেও হোক। এই জন্য এই কমপ্লেক্সটা গ্রো করে। হ্যালো মোগাপু, ওয়েলকাম। হ্যাঁ, কেমন আছেন মদন ভাই? জি জি, ভালো আছি, আই হোপ আপনিও ভালো আছেন। হ্যাঁ, আছি, ভালো আছি। আপনাদের দোয়া আশীর্বাদে, কি বলবো আর। জি জি আপু, জি আপু বলুন। আমি নারীদের নিয়ে কথা বলছিলাম, আসিফ ভাইয়ের সাথে যে ব্যাপারটা নিয়ে কথা হচ্ছিল, যে নারীরা যারা বোরকা পরছেন বা হিজাব করছেন, আমরা আমরা তাদেরকে অবশ্যই ছোট চোখে দেখছি না বা ইয়ে করে দেখছি না, কিন্তু তাদের মধ্যে যে সুপিরিয়রিটি কমপ্লেক্সটা গ্রো করেন, তারা যে অন্যান্য নারীদেরকে ছোট মনে করেন বা ছোট না মানে দোষী মনে করেন, তাদের অ্যাটায়ার গ্রহণ না করার জন্য, তারা যে অ্যাটায়ারে চলাফেরা করেন সেই অ্যাটায়ারটা গ্রহণ না করার জন্য যে ছোট মনে করেন, বা তাদের উপর যদি সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, তারা মনে করেন যে এই সেক্সুয়াল হ্যারাসমেন্টটা জাস্টিফাইড যেহেতু সে বোরকা পড়ছেন না। এই জিনিসটা রং, এই জিনিসটা ওনারা রিয়েলাইজ করতে পারেন না। আমি সোর্ট অফ শিওর বাংলাদেশে এমন কোনো নারী নেই, এ পর্যন্ত এমন কোনো নারী নেই যে ছোটবেলায় কোনো না কোনো ভাবে মলেস্টেড হয়েছেন, একদম ছোটবেলায় কোনো না কোনো কারো দ্বারা মলেস্টেড হয়েছেন, এমন এমন কোনো নারী নেই। হ্যাঁ, সবাই আমি সবাই একটু কোনো না আপনার কোনো নারী সাথে দ্বারা মলেস্টেড হয়েছেন এখন, কিন্তু ওনারা আমি ওই একটু জিনিসটা আপনার কেন সাথে রিয়েলাইজ করেন না? আপনার সাথে একটু জি অ্যাড করি, সেটা হচ্ছে যে জিনিসটা আসলে প্রথম পরিবার থেকে শুরু হয়, ঠিক আছে? পরিবার থেকে শুরু হয়, যেমন ধরেন হয় যে কোনো কাজিন, নয় কোনো মামা, নয় কোনো চাচা, নয় কোনো টিউটর, কোনো বা মাদ্রাসার শিক্ষক, অতিথি। আরবি হ্যাঁ শিক্ষক। হ্যাঁ, আরবি শিক্ষক, আরবি শিক্ষক তার পরিবারের কেউ না, সেও তো একজন শিক্ষকের মতোই, জি সে যাই হোক সেটা ভিন্ন না, কথা। আমি আরবি বলছি শিক্ষকের যে ক্ষেত্রে একটু পরিবার একটু ডিফারেন্ট, পরিবার একটু পরিবার ডিফারেন্ট, কেননা কেননা তার কাজই থাকে হ্যাঁ মানুষকে মরালিটি শেখানো। সে মরালিটি পরিবার শিখানোর হ্যাঁ কাজ পরি করে মানুষকে, ওই মরালিটি বিক্রি করে খেয়ে, মরালিটি বিক্রি করে, আমি বললাম পরিবার মরালিটির কথা থেকেই বলে আসলে ভিক্ষা করে শুরু খেয়ে। হয়। জি জি হ্যাঁ, সে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা আসলে পরিবার থেকেই শুরু হয়, কিন্তু আসলে ওই সময় আসলে মানে যখন যখন সে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয় যে মেয়েটা, সে তখন থাকে একটা কন্যা শিশু, সে তখন সেটা বোঝেও না, যে সেটা বোঝার মতো তার সেই ফিলই হয় না যে আমি আসলে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হচ্ছি কারো দ্বারা। হ্যাঁ, যেমন আদর করে সে কোলে তুলে নিচ্ছে একজন, এখন একজন চাচা যদি কোলে তুলে নেয়, তো সেখানে তো আসলে সমাজ বা পরিবারের কেউ অন্যভাবে সেটাকে নিবে না। কিন্তু এখন 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 তো আপনি আপনার মেয়েটাকে অন্য কারো হাতে দিবেন না, আপনি অন্য কারো কোলে দিবেন না, সে যাই হোক। আমি এটা সবসময় সবাইকে বলি যে আসলে আপনার মেয়েটাকে আপনি আপনার নিজের কাছে রাখুন, মানে মানে যতই ভালো ভালোবাসুক, সে মামাই হোক, চাচাই হোক, ভাই হোক, যেই হোক না কেন, তাকে আসলে কারো কোলে দিবেন না। কারণ সে দেখা যাবে যে আমি নিজের চোখে দেখেছি একজন একজন টিচারকে, আপনি তো ভালো করে জানেন যে আমিও এই এটাকে আমি পেশা বলি না, এটাকে আমি নার্সিং বলি, আমিও জি এই নার্সিং এর সাথে যুক্ত আছি। তো আমি নিজে দেখেছি যে একজন টিচার সে মানে আদরের নাম করে, হ্যাঁ, কিভাবে করে সে আসলে হ্যারাসমেন্ট করতে যাচ্ছিল। তো একটু পরেই ওরা আমাকে বলল আর কি, অন্য আচ্ছা কথা আপু, কথা শুধুমাত্র বলে ফেলল। অন্যের কাছে না দেওয়ার থেকে, শুধুমাত্র অন্য কাছে না দেওয়া থেকে বাচ্চাদের শিক্ষা দেওয়াটা, যে আপনার
আপনার কোথায় কোথায় কেউ টাচ করতে পারবে না, কোথায় টাচ করলে আপনি হ্যাঁ, চিৎকার দিবেন, সেটাই কোথায় আমি কোথাও। সে কথাই আসছিলাম, আমি সে কথাই আসছিলাম। তো আমি ওই মেয়েদেরকে বললাম, শিক্ষার্থীদেরকে বললাম যে আসলে সে যেই হোক, হ্যাঁ, তোমার কেউ যদি, শুধু টিচার না, অন্য কেউ যদি তোমার এই এই সেন্সিটিভ জায়গাগুলোকে স্পর্শ করতে চায়, হ্যাঁ, সেই সেন্সিটিভ জায়গাগুলোকে যদি স্পর্শ করতে চায় সেই জায়গা, তখন তখন তুমি নিজে প্রোটেস্ট করবা, আগে তুমি প্রোটেস্ট করবা, তারপর তুমি তোমার পরিবারকে জানাবা, ঠিক আছে? জি আপু, তারপরে হচ্ছে আইনি ব্যবস্থা, প্রথমে তুমি প্রোটেস্ট করবা, কারণ প্রোটেস্টটা তোমাকেই করতে হবে, তোমার তোমাকে রক্ষা করতে হবে তোমার নিজেকেই, কারণ তোমাকে অন্য কেউ তো রক্ষা করবে না, কারণ ঘটনাটা ঘটছে তোমার সাথে। এখানে এখানে হ্যাঁ, লোপাবু একটা এটা কথা আসলে জিজ্ঞেস অ্যাড বুঝিয়ে দিতে করেছেন, হবে। ছেলে শিশুদেরকেও, ছেলে শিশুরাও এখান থেকে সেফ না, হ্যাঁ হ্যাঁ, ছেলে এখানে শিশুরাও সেফ না, শুধুমাত্র ঠিক ঠিকই বলছে, হ্যাঁ, ছেলে শিশুরা সেফ না এখানে। আসলে মানে কি বলবো, নৈতিকতা, যে নৈতিকতার মানদণ্ড যে আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আসলে আমার মনে মানে হয় বাংলাদেশের ভেবে যতগুলো কোল পাই এনজিও নাই। আছে, যতগুলো এনজিও আছে তাদেরকে এই ইনিশিয়েটিভটা নেওয়া উচিত যে প্রত্যেকটা বাসায় বাসায় যে শিশুদেরকে এই শিক্ষাটা দেওয়ার, আপনাকে সেক্সুয়ালি অ্যাসল্ট কিভাবে করবে, এই করলে আপনাদের কি করতে হবে, এই জিনিসগুলো সবাইকে শিখানো, বাচ্চা ছেলে হোক মেয়ে হোক। কেননা আমরা দেখতেছি প্রতিনিয়ত, প্রতিনিয়ত অন এ ডেইলি বেসিস এই জিনিসটা হচ্ছে, আমরা একটা একটা না একটা মাদ্রাসায় ধর্ষণের কথা শুনতে পাচ্ছি, যে বড় ভাই দ্বারা বা শিক্ষক দ্বারা, বেশিরভাগই শিক্ষক দ্বারা হ্যাঁ, দূষিত হচ্ছে ছেলেরা। এটা তো প্রতিদিনের ঘটনা, জি এটা যে মাঝে মাঝে হচ্ছে তা তো না, এটা তো এখন আরো রীতিমতো আপনার ওই কি বলবো, ধর্ষণের থেকেও এই ঘটনা এখন বেশি হচ্ছে। জি ধর্ষণ যে কম একটা হচ্ছে কথা তা না, খুবই কিন্তু ডিসগাস্টিং ধর্ষণের লাগবে থেকে, শুনতে আছে। জি জি আপু বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ জি আপু, হ্যাঁ আপনি বলুন। বলুন, আমি আর যে আমি একটা কথাটা কথা বলতে বলতে ছিলেন যে, যাচ্ছিলাম যে, জি জি বলুন আচ্ছা আপনি শেষ করেন, আমি আমি তারপর বলছি। জি শেষ করেন। না, আপনি হিজাবের কথা বলতেছিলেন, যেহেতু আমি শুরু থেকে আপনাদের আচ্ছা, আলোচনা হিজাবের শুনিনি। কথায় যাওয়ার যাওয়ার আগে এই কথাটা একটু শেষ করি আপু, তাহলে হিজাবের কথা যাওয়ার আগে এই কথাটা একটু শেষ করি। একটা আচ্ছা কথা শুনতে ঠিক আপনাদের কাছে আছে, খুবই ডিসগাস্টিং লাগবে, এন্ড আমি এটা নিয়ে আমি নিজেও এটা নিয়ে ডিসগাস্টেড ফিল করি। শুধুমাত্র যে এখন আপনি বাচ্চাদেরকে শিখাবেন, ও আপনার চাচা চাচি বা অন্যান্য আত্মীয় স্বজন বা আপনার স্কুলের টিচার বা মাদ্রাসার টিচার টাচ করলে কি করবেন, শুধুমাত্র এটা না, আপনার পিতা বা আপনার আপনার হয়তো বা পিতার কথাই আমি বলবো, পিতা যদি আপনাকে ভিন্নভাবে টাচ করে সেটাও আপনার মাথায় রাখতে হবে। এই জিনিসটা খুবই ডিসগাস্টিং, বাট রিসেন্ট কিছু খবরে আমরা এই জিনিসটা দেখছি, পিতা কর্তৃক নারীদের এই ব্যাপারটা খুবই ডিসগাস্টিং, খুব বলতে বমি আসে জিনিসটা, বাট স্যাড রিয়ালিটি ইজ এখান থেকেও মানুষের শিক্ষাটা নিতে হবে, এখান থেকেও মানুষের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আপনার পিতাও যদি এই কাজ করে থাকে আপু, কারোর সাথে বা কারো ইয়ের সাথে কাজ করে থাকে, উনি রং করছেন, উনি একদমই রং করছেন, আর আপনার এটা বলার রাইট আছে, আপনারা বলুন, আপনারা কোনো আত্মীয় স্বজন বা কোনো ইয়েকে যে আপনাকে মনে করেন সেভ করতে হবে তাকে বলুন যে উনি এটা ভুল করছেন, এটা একটা ক্রাইম, আপনি ক্রাইমকে ইয়া দিয়ে না, লাই দিয়ে না, ক্রাইমকে যতই লাই দিবেন ক্রাইম ততই বাড়তে থাকবে। জি আপু বলুন। আচ্ছা একটু ইন্টারাপ্ট করি, আমার কথা কি ইকো হচ্ছে? জ্যাক ভাই বারবার না না বলছে যে আপনার আমার কথাই করছে ইকো না, না হচ্ছে। না 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 আপনার কথা ই করছে না। আচ্ছা, তা আপনি যেটা আমার বলছিলেন কথা যে কি, আমার কথা একজন, কি ইকো হচ্ছে, আপনি কি আমার কথা ইকো শুনছেন? না না, আপনার কথা আমি ঠিকভাবেই শুনতে পাচ্ছি। আপনি যে কথা বলছিলেন যে বাবা কর্তৃক কন্যা ধর্ষণ, তাই তো? এখন আসলে এই কথাটা বলতে গেলেও মানে মুখে যে বলছি এটাও আসলে আমরা আমরা কোন দিকে যাচ্ছি আসলে? আমরা কি তাহলে সেই অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি? এটাতে তো তাই প্রমাণ হয়। মানে জি আপু, তাহলে বোঝা যাচ্ছে যে বায়োলজিক্যাল ফাদার যে কেউ হতে পারে, কিন্তু যে কেউ পিতা হতে পারে না, পিতা হওয়া অনেক এক্স্যাক্টলি কঠিন এক্স্যাক্টলি ব্যাপার। এক্স্যাক্টলি
বাচ্চাদেরকে সেখানে অনেক কিছু, জন্ম দিতে পারেন, হ্যাঁ কিন্তু পিতা হ্যাঁ হওয়াটা হচ্ছে হ্যাঁ, জাতিগত ব্যাপার বায়োলজিক্যাল নয়। ফাদার হতে পারে বাট পিতা হতে পারে না, জি পিতা হওয়ার যোগ্যতা সবাই জি রাখে না। তো যে মানুষগুলো এই কাজগুলো করছে, জঘন্যতম কাজগুলো করছে, সেই মানুষগুলো আসলে তো নীতি নৈতিকতার মানদণ্ডে আমি তাকে শূন্যের কোঠায় ফেলবো। যদি তাদের নীতি নৈতিকতাই থাকে তাহলে সে, আরে বাবা তোমার যদি এতই ইয়ে থাকে তুমি পতিতলায় যাও। সেদিন দেখলাম যে চার মেয়ে, হ্যালো, মানে মা মারা গেছে, চার মেয়ে নিয়ে একজন বাবা থাকছেন। তো সে জি তার এক মেয়েকে সে একদিন এরকম ধর্ষণ করছে, এখন পরের দিন সে গিয়ে চাচির কাছে বলছে যে আমি বাবার সাথে ঘুমাবো না, মানে বাবার সাথে ওই এক ঘরে থাকবে না সে, এটা বলছে। তখন চাচি বলল যে কেন, জি কি হয়েছে, সমস্যা কি, এতদিন তো থেকেছ তো এখন কেন থাকতে চাচ্ছ না? তখন বলল যে বাবা এরকম এরকম করছে। তখন ওই জি এই চাচি রিসেন্ট গিয়ে ঘটনাটা আমরা অনেকেই সে মা, অনেকেই হ্যাঁ দেখেছি হ্যাঁ ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ, তো এই এইখানে আসলে কি বলবো, মানে এই জন্যই বললাম যে বায়োলজিক্যাল ফাদার খুবই সবাই হতে ডিসঅ্যাপয়েন্টিং। পারে কিন্তু পিতা হতে পারে না। সেই লোককে দেখলাম আবার এক গাল ভরা দাড়ি, মানে আবার পাঞ্জাবি পরা, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আমার ইচ্ছা করছিল পাশার উপর লাথি মারি ঠাস ঠাস করে, জি উনি উনি তার বাপ উনার হওয়ার অ্যাটায়ার যোগ্যতাই দেখান, উনি নেই, একজন ধার্মিক ব্যক্তি, বাপ হয়েছিস তার কি তার কারণে? দাঁড়িয়ে আছে, ইয়ে আছেন, পাঞ্জাবি পাজামা পরেছেন, বাট সেই পিতা হওয়ার অ্যাবিলিটিটা তার নেই, পিতা হওয়ার যোগ্যতা তার নেই। সেটাই। থ্যাংক ইউ মুয়াপ্পু এই জিনিসটা আর সুন্দর করে বোঝানোর জন্য, খুব ভালোভাবে বুঝিয়েছেন। আই আর হোপ যেটা কেউ বলছিলেন যদি এটা দ্বারা হিজাবের উপকৃত কথা, হয় কি আমরা বলছিলেন? খুবই লাকি হব। জি 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 সরি শুনতে পাইনি। আমি বললাম যে কেউ যদি এই কথা দ্বারা কিছু একটু হলেও উপকৃত হয় তবেই আমরা সার্থক। জি আপু এটা বলছিলাম আর আচ্ছা কি। আচ্ছা, থ্যাংক ইউ। আর আমি আসলে আপনার পুরো আলোচনা শুরু থেকে শুনিনি, তো হিজাবের কথা নিয়ে কি আলোচনা হচ্ছিল আমি ফাতিমা জান্নাতের লাস্টের একটুখানি কথা শুনতে পেয়েছি। ফাতিমা প্রসাদে হিজাব নিয়ে আমি খুব কম কথা হয়েছিল, না ফাতিমা প্রসাদে হিজাব নিয়ে কথা হয়েছিল, কথা হচ্ছিল আর কি, লাস্টে কথাটা গড়িয়েছিল সুপিরিয়রিটি কমপ্লেক্সে, যে যারা হিজাব করে থাকেন তারা অন্যান্য নারীদেরকে যে জাজ জাজ করে থাকেন যে আপনি হিজাব করছেন না, এটা আপনার এ এটা উনি অ্যাটায়ার ঠিক নেই। ঠিকই বল ওটা এটা উনি ঠিকই বলেছেন, কারণ এই ঘটনা আমার সাথেও ঘটেছে। একদিন এক চাইনিজ রেস্তোরাঁয় আমি ঢুকেছি, তো অন্য একজন ঢুকেছে, সে একদম মানে কি বলবো বস্তাবন্দি হয়ে ঢুকেছে আর কি, বুঝছেন জি তো? সে তার চোখ দুটো দেখা যাচ্ছে, সেটাও চশমায় ঢাকা, আর কিছুই তার দেখা যাচ্ছে না। এখন আমি যখন বিল দিতে গেছি, সে আমার দিকে তাকাচ্ছে, আমি তার দিকে তাকাচ্ছি, মানে আমি তাকে দেখে ভয় পাচ্ছি রীতিমতো, আর নিশ্চয়ই সেও মনে হয় আমাকে দেখে ভয় পাচ্ছে আর কি। তো উনি আমাকে ভাবছে যে, মানে নিশ্চয়ই মনে মনে ভাবতেছে যে বেদিন একেবারে সারে সারে জাহান্নামে যাবে, কোনো ভুল নেই। আর আমি ভাবতেছি যে চৈত্র মাসের এই গরমে মানে এইভাবে কিভাবে করে উনি এরকম থাকে, মানে হাউ ইজ ইট পসিবল? আমার ওনাকে দেখেই দম বন্ধ বন্ধ লাগছিল, কিভাবে সম্ভব? হ্যাঁ, তো এরকম আছে অনেক সময় বলে মাথায় কাপড় দেন না কেন, হ্যান কেন তেন কেন, মাথায় কাপড় দিলে কি হবে আর না দিলে কি হবে? আমার মাথা, আমার মাথা, আমি মাথায় কাপড় দেব না, চুল রাখবো না, ন্যাড়া করব না, কি করব, সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আপনি এখানে আমাকে কেন, আপনি আমাকে আমার উপর আপনি জাজ জোর করবেন? জি খাটাচ্ছেন, আপনার ভালো লাগাটা মন্দ টাকাটা কেন আপনি আমার উপরে চাপিয়ে দিচ্ছেন? জি বলে ভেস্তে যেতে পারবেন না। আপু, বলছে আপনার তো আমাকে যারা জোর করে যারা ভেস্তে, বোরখা পড়ছেন, আমি বলছি যে আপনার তো আমাকে জোর করে ভেস্তে টেনে নিয়ে যাওয়ার কোনো রাইট নেই, জি আপনি অবশ্যই, কেন আপনারটা আমার উপরে জোর করে চাপিয়ে দিচ্ছেন? আমি ভেস্তে গেলে আপনার কি হবে? বললাম যে সেটাই। এগুলো বাদ দেন, ভন্ডামি বাদ দেন। বলে আমি যে তাদের সাইকোলজিটা বুঝতে পারি। আপনাদের, বলে যে আপনাদের মতো মেয়েরা তো এরকম কথাই বলবে। আমি বলছি হ্যাঁ, আপনারা খুব ভালো মানুষ,
আপনি যে আপনি যে বোরখা পরছেন, আপনি কি টেইলারের কাছে গিয়ে ওই মানে নগ্ন শরীর নিয়ে তারপর দাঁড়িয়ে তারপর বলছিলেন যে দুই পাশ দিয়ে সেলাই করে দেন? আপনারা তো সেভাবে বোরখা পরেন, আপনার ইসলাম কি বলছে এভাবে বোরখা পরতে? আপনার শরীরের ভাঁজ খাঁজ সবই তো বোঝা যাচ্ছে। আমি তো বোরখা পরিনি, কিন্তু আমি তো অশালীন চলাফেরা করি না, কিন্তু এইভাবে অনেকের সাথে যারা আমার লেগে বোরখা যায়, পরেন বুঝছেন। তারা তারাও যে সবসময় ইয়ে করেন এমনটা না, চৈত্র মাসের গরমে যারা বোরখা পরেন, হ্যাঁ অনেকেই আপনার অনেকেই আপনার ওই হ্যাঁ, রেসপেক্টটা অনেকে থেকে আছে পরেন, বাধ্য হয়ে আল্লাহ পড়ে, আল্লাহর প্রতি পরিবারের চাপে বাধ্য পড়ে, হয়ে পরেন, অনেকে হাজবেন্ডের। রেসপেক্ট থেকে রেসপেক্ট করে অনেকে আছে, হ্যাঁ বাধ্য হয়ে পরে অনেকে আছে, অনেকে রেসপেক্ট করেই পরেন, যে তার যেহেতু এই লাইফটা আমাদের পুরুষতান্ত্রিক সমাজে ধ্বজভঙ্গ হয়ে গেছে, তার করার মানে তার কোনো দিক দিয়ে সুখ নেই, না তার নিজের বাবার বাড়িতে না তার নিজের স্বামীর বাড়িতে, তিনি চান মরার পর অ্যাটলিস্ট তিনি একটা ভালো জায়গায় যান, এই 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 আশায় উনি হয়তো বা ইয়ে পড়েন, গরমের মধ্যে বোরকা পরেন, হিজাব করেন, এই আশায় হয়তো উনি করেন, অনেকেই করেন। কিন্তু হ্যাঁ, কথা আবার হচ্ছে আপু আবার আমাদের অনেকের দুজনের মধ্যে যে আবার ব্রিজটা অনেকের কাটাতে হবে হচ্ছে সেটা যে হচ্ছে একটু একটু অনেকের বলি আপু, হচ্ছে অনেক, জি বলেন। আমাদের দুজনের মধ্যে যে ব্রিজটা কাটাতে হবে সেটা হচ্ছে আমরা দুজন একজন আরেকজনকে জাজ না করি বা আমাদের মতামতটা ওনার উপর ইনফোর্স না করি, আমরা কথা বলতে পারি এটা নিয়ে কথা বলতে পারি, কিন্তু আমরা জাজ না করি সে যেহেতু বোরকা পরে নাই সে খারাপ, বা সে যেহেতু ইয়ে করছে সে সে হয়তো বা একটু আমার হয়তো বা আমার ভিউটা অন্য উপর চাপা দিচ্ছে না, আমরা জাজ না করলে আই থিঙ্ক সমাজটা আরো বেটার হবে, সে বোরখা পরা না পরাটা এটা এটা আপনার বিষয়, জাস্ট আমি আমি যতটুকু মনে করি এটা আমরা ইনফোর্স না করি অন্যের উপরে, আপনি না না পড়লে না, আপনি পড়বেন, পড়লে আপনি আমার ক্ষেত্রে আমি আমি বলি আমার এটা ব্যক্তিগত অভিমত, সেটা হচ্ছে যে পোশাক যার যার একান্তই ব্যক্তিগত বিষয়, ইস্যু, ওইটা নিয়ে আমার কোনো হেডেক নেই। কিন্তু যখন সে তার ভালো লাগাটা মন্দ লাগাটা মানে আরেকজনের উপর চাপিয়ে দিবে, সে যে পোশাকটা পরছে সেই পোশাকটা পরতে অন্যকে উদ্বুদ্ধ করবে। হ্যাঁ, আমি বলছি না যে আমার মতো সেলোয়ার কামিজ পরো বা আমার মতো শর্টস পরো, আমি সেটা বলছি না, কিন্তু আমি তো তোমাকে বলছি না যে তুমি কেন বোরকা পরছো, তাই না? তাহলে তোমারও তো রাইট নেই আমাকে বলার যে আমি কেন বোরকা পরছি না, এক্স্যাক্টলি আমি জাহান্নামে যাব, আমার চুল খোলা, আমার আমার চুল মৃত্যুর পরে সাপ হয়ে খাবে। তখন আমি আমিও তো সেই সম্পূরক কথা হিসেবে আমিও তো তাকে দু কথা বলতে পারি, তাই না? অফকোর্স তা জি সেজন্য বলছিলাম যে তার তো রাইট নেই, অন্য কারো রাইট নেই আমাকে জোর করে বেহেস্তে টেনে নিয়ে যাওয়ার। আমি তো বেহেস্তে এক্স্যাক্টলি যাব না ভাই, তোমার ভালো লাগে তুমি যাও, সমস্যা নেই, কিন্তু আমি তো যাব না। আমি সেটাই বলছিলাম, আমরা যেন একজন আরেকজনকে জাজটা না করি, জাজ যদি না করি তাহলে আই থিঙ্ক আমরা বেটার একটা ওয়ার্ল্ড এর দিকে যাব, আপনি বোরকা আমি পরছেন অনেক এসে আমি নিয়ে আপনি অনেককে পরেন, জিজ্ঞেস করেছি যে আসলে আপনি যে হিজাব পরেছেন বা বোরকা পরেছেন, এটা আপনি কোন পার্সপেক্টিভ থেকে পড়েছেন? তখন বলে যে ধর্মীয় পার্সপেক্টিভ থেকে। তা আমি বললাম যে আপনি কি নামাজ পড়েন? বলে হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম কয় বেলা পড়েন? বলে যে পড়ি, দুই তিন বেলা পড়ি। আপনি তো আধা আচ্ছা আচ্ছা খেসরা আচ্ছা মমিন, আপনি তো আধা খেসরা মমিন, আচ্ছা আপনি বোরকা পরছেন, আপনি হিজাব পরছেন, আপনি একেবারে জি মানে পর্দা দিয়ে একেবারে ঘেরাও করে রাখছেন, কিন্তু আপনি নামাজ পড়তেছেন না, আপনি ব্যস্ত পাবেন? জি তখন বলে যে না, সব সময় কি পড়া যায়? আমি বললাম সব সময় পড়া না যায় না, সেটা আপু তো ভিন্ন এখানে এখানে বিষয়। একটু রং আছে, সে যদি পাঁচক্ত নামাজ পড়েও, সে যদি পাঁচক্ত নামাজ পড়ে বোরকা পড়ে তারপরও তার বেহেস্তটা গ্যারান্টিড না, বিকজ বেহেস্তটা গ্যারান্টিড একভাবেই সেটা হচ্ছে আপনি যদি জিহাদে মারা যান, সেটা নারীদের ক্ষেত্রে তো আর এই সুযোগটা নেই যে জিহাদে মারা যাবেন, হয়তোবা জিহাদে মারা যাওয়ার এই সুযোগটা আছে, আই ক্যান বি রং ইন দিস পয়েন্ট, কিন্তু জিহাদটা বেশিরভাগ তো পুরুষই করেন, যে সামরিক জিহাদের কথা বলতেছি ওই জিহাদই আছে বলতে গেলে, অ্যান্ড হ্যাঁ আপনি যতটাই ইয়ে করেন ওই ওই ইয়েটা নাই, আপনি যে নামাজ পড়েন বা ইয়ে করেন সেই করেন, যতটাই নিজেকে ঢেকে রাখেন আপনার কোনো গ্যারান্টি নাই যে আপনি জান্নাতে যাবেন, ইভেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন জাহান্নামে বেশিরভাগই নারী, কেননা তাদের বুদ্ধি কম, তারা স্বামীর অনুগত করে না, এরকম একটা একটা হাদিস ছিল, আমার হাদিসটা এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু জাহান্নামে বেশিরভাগ হ্যাঁ, নারী, এই আছে জিনিসটা খুবই আছে কমন একটা আছে, হাদিস, এরকম একটা খুবই কমন একটা এরকম হাদিস, একটা হাদিস আপনারা সার্চ আছে। করে পেয়ে যাবেন, না, সো আমি জানি এটা, গ্যারান্টি নাই, জানি এটা আমি। কোনো গ্যারান্টি নেই, আপনি নিজেকে যত ঢেকে রাখেন কোনো কোনো গ্যারান্টি নেই যে আপনি আলটিমেটলি জানতে যাচ্ছেন, জি আপু। সেটাই আসলে।
নারীরাও অনেক সময় বাধ্য হয়, কারণ আমাদের সমাজ পুরুষতান্ত্রিক সমাজ, তো সেই পুরুষতান্ত্রিক সমাজের যে বোঝা নারীদের উপর চাপিয়ে দিচ্ছে, এই চাপিয়ে দিতে দিতে কোণঠাসা করতে করতে আসলে নারীরাও এখন সয়ে গেছে, বুঝছেন? নারীরা এখন সয়ে গেছে, তারা মনে করে যে মানে তাদেরকে মনে হয় এভাবেই চলতে হবে। কিন্তু নারী, আচ্ছা আপু, আমি একজন এখানে নারী একটা কখনোই পয়েন্ট অ্যাড করি। কখনোই সে কখনো সে নিজের মস্তিষ্ক থেকে চিন্তা করে না, সে মুক্তভাবে চিন্তা করে না যে আমার উপরে যে এই যে চাপিয়ে দিচ্ছে, যেটা মানে তার কি আমার উপরে এটা চাপিয়ে দেওয়ার রাইট আছে কিনা। আমি একজন মানুষ, আমি একজন ব্যক্তি মানুষ, আমার আমার তো আমার তো রাইটস আছে কিছু, তাই না? আমার রাইটস গুলো কি আমি পাচ্ছি না, বা আমার রাইটস গুলো আমাকে দেওয়া হচ্ছে না, সেখানে উল্টো আমাকে আরো আমার অধিকার মানে কেড়ে নিয়ে যাওয়া হচ্ছে, আমার অধিকার হরণ করা হচ্ছে। তো সেক্ষেত্রে মানে ওরাও কেমন যেন ইসের সাথে সয়ে 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 যাচ্ছে। নিচ্ছে, জি আপু। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি একটা বাংলাদেশ জিনিস অ্যাড আবহাওয়া করতে চাচ্ছি, জলবায়ুর সাথে যেরকম আমরা সয়ে সয়ে যাচ্ছি, ওরকম সয়ে সয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি একজন মিনাপুর লাইভ দেখেছিলাম কিছুদিন আগে, সে উনি ওনার দাবি মতে যে বাংলাদেশে হয়তোবা 1% নারী এরকম থাকে যে যাদের পরিবার থেকে ওই ধরনের প্রেশার দেওয়া হয় বোরকা পরতে, বাকিরা সবাই নিজের ইচ্ছায় পরে। আমি তার মতামতের সাথে একমত নই। আমি মনে করি যে বাংলাদেশের নারীদের যে বোরকা পরছেন, হিজাব করছেন, তার জন্য আমরা পুরুষতান্ত্রিক সমাজ সবাই দায়ী। কেননা আমরা এতই খাটাসের খাটাস, আমরা একজন বোরকা ছাড়া নারীকে দেখলে ইয়ে করতেছি, আমরা তিরস্কৃত সবাইকে করতেছি, বোরকা পরা হোক বা বোরকা ছাড়া হোক, হ্যাঁ হ্যাঁ, সেটাই পুরুষতান্ত্রিক সমাজে, না, বাদ কিন্তু যাচ্ছে যখন না তো কেউ। যখন একটা বোর আচ্ছা একটা এটা আমি একটা খেয়াল সেকেন্ড আপু, করেছি রাস্তাঘাটে, এটা আমি খেয়াল করেছি যে বাদ যাচ্ছে না কেউ, যে আমি হেঁটে জি যাচ্ছি, বাদ কারণ বাদ কেউ আমার সামনে যাচ্ছে না, আরেকজন কিন্তু বোরখাওয়ালি হেঁটে যাচ্ছে, তাকেও টিস জি করছে, আমাকেও টিস করছে। জি হায় পুরুষ! এখানে এখানে কিন্তু যখন একজন বোরকা ছাড়া নারী হ্যারাস করা হয়, তখন পাবলিকলি তার এইভাবে জাস্টিফাই করা হয় সে যে বোরকা পরে নেই। এইটা জাস্টিফাই মানে এইভাবে তারা জাস্টিফাই করে যে সে বোরকা যেহেতু পরে নেই, সেহেতু আমরা ইয়ে করতেছি। ওই মেয়েটা পরবর্তীতে বাধ্য হয় তার পরিবারের কাছ থেকে বা তার সমাজের এই ধরনের ছ্যাচরামি দেখে যে আমাকে এই করতেছে সেই করতেছে, আমার কেন করতেছে, কেন আমার বোরকা নাই বা আমার হিজাব নেই। কিন্তু এটা তো ভাই ক্রাইম, সে যে কাজটা করতেছে সেটা ক্রাইম, তার ক্রাইমের জন্য আপনি কেন ইয়ে করবেন? আপনি যদি সেটা বোরকা তার পড়তে চান, সমস্যা, ইয়ে করতে চান, সম্পূর্ণ এটা আপনার নিজস্ব ডিসিশন হওয়া উচিত। মানুষের প্রেশারাইজার বা মানুষের ইনফ্লুয়েন্সে আপনার এটা আই ডোন্ট থিঙ্ক হওয়া উচিত। আপনার এই জিনিসটা নিয়ে আরেকবার চিন্তা করেন। যারা আপনার পোশাক দেখে আপনাকে জাজ করে, তারা কি আসলে একটা সভ্য মানুষ? যারা আপনার মানে আপনার পার্সোনালিটি দেখে না, আপনার কাজকর্ম দেখে না, আপনার মানসিকতা দেখে না, আপনাকে জাজ করে আপনার উচ্চ কাপড় দেখে, শ্রেণীর গাধা, তারা কি আসলে সভ্য মানুষ? জি জি ঠিক বলছেন আপু, যারা উচ্চ শ্রেণীর যারা গাধা। পোশাক যারা পোশাক দেখে মানুষকে বিচার করে, তারা হচ্ছে, আমি তাদেরকে বলি উচ্চ শ্রেণীর গাধা। কেননা জি আপু, নারীকে যদি ওইভাবে কেউ বিচার করতে চায়, যেমন আমি আমি আমার কথা বলি, আমি তো নারীকে, আমি নারী পুরুষ কাউকে নিশ্চয়ই পোশাক দিয়ে বিচার করব না, নিশ্চয়ই তার বিবেক বুদ্ধি বিবেচনা মানবিকতা মানবতাবোধ, হ্যাঁ, মেধা জ্ঞান প্রজ্ঞা, এগুলো দেখে আমি তাকে বিচার করব। আমি তো তাকে পোশাক দেখে বিচার করব না। যারা খুবই পোশাক খুবই দেখে খারাপ বিচার লাগে করে যে তারা তো, আমরা এটাতে বিচার করি আর এটা তারা মেনে নিচ্ছেন যে এটা দিয়ে আমার বিচার হবে। আপনার লাইফে অনেক কিছু করার মতো আছে, আপনার পার্সোনালিটি আছে, আপনার মানবিকতা আছে, আপনার জ্ঞান বুদ্ধি আছে, এগুলা দিয়ে আপনার জাজমেন্ট হওয়া উচিত, বা আপনার স্পোর্টস দিয়ে আপনার জাজমেন্ট হওয়া উচিত। আপনার জাজমেন্ট এটা দেওয়া উচিত না আপনি কি ড্রেস পড়ছেন। এটা খুবই নিম্নমানের চিন্তাধারা। এই চিন্তাধারা থেকে আই থিঙ্ক ইটস হাই টাইম আপনারা একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করা হ্যাঁ, শুরু করেন। তাহলে তাহলে তো সেই ঘুরে ফিরে কিন্তু সেই একই জায়গায় আসলো। কারণ কি, যে পোশাক তো বস্তু, তাই না? তো সেই বস্তুর সাথে যখন সম্পৃক্ততা করা হচ্ছে একজন মানুষের, জি তো ডিফারেন্স তখন করে সেই ফেলতে হবে। মানুষটাকে, আসলে সে কিভাবে জাস্টিফাই করছে, তার দেখার পোশাকে দৃষ্টিভঙ্গিটা কি, মানে মানুষ তার থেকে দেখার বস্তুর দামটা আমরা সক্ষমতা বেশি কি। দিচ্ছি। হ্যাঁ, হ্যালো, আচ্ছা আচ্ছা আপুটা কেটে গেল। আচ্ছা আপু কি যদি আছেন, আপু থাকলে আরেকবার যদি একটু পাঠাইতেন। কেউ যদি যুক্ত হতে চান একটা ইয়ে পাঠাতে পারেন আপু। মো আপু আপনার আপনার ইয়েটা একটু কেটে গেল।
আচ্ছা, সাফিনা আপু অ্যাড পাঠিয়েছেন। সাফিনা আপু আপনাকে অ্যাড করা হচ্ছে, সাফিনা আপনাকে অ্যাড করা হচ্ছে, সরি আপনাকে অ্যাড করা হচ্ছে, আপনি যদি দেখেন তাহলে যুক্ত হতে পারেন। সাফিনা দেখে রাখতে একটু যুক্ত হন। আচ্ছা, আপুর সাথে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আপু যে সুন্দর একটা কথা বলেছিলেন যে প্রোডাক্ট দেখে, বস্তু দেখে মানুষকে জাজ করা হচ্ছে। একটা বস্তু থেকে কি মানুষের দাম বেশি মানে কম হয়ে যায়? একটা মানুষ থেকে কি একটা বস্তুর দাম বেশি হয়ে যায়? প্রোডাক্ট বোরকা বা কাপড় তো একটা বস্তু, আপনি বস্তুর কোয়ালিটি দেখে মানুষকে জাজ করবেন, মানুষকে বিচার করবেন? এটা তো খুবই খুবই উদ্ভট এবং বদ্ধ চিন্তাধারা। একটু চিন্তা করার চেষ্টা করেন, কেন একটা বস্তু তার গায়ে, একটা একটা মানুষের গায়ে কোন বস্তু জড়ানো আছে ওইটাতে আপনি কাউকে জাজ করবেন? জি, আচ্ছা, নো অ্যান্সার ফ্রম সাফিনা। আর কেউ? আচ্ছা, দেখি আর কে পাঠিয়েছেন। কেউ যুক্ত হতে চাইলে একটু পাঠান, এখানে খুব বেশি একটা আসতেছে না। আচ্ছা, রেজাউল ইসলাম, রেজাউল ইসলাম সোহেব, আপনাকে আপনাকে যুক্ত করি। আচ্ছা, কেটে দিলেন, রেজাউল ইসলাম কেটে দিলেন। সাফিনাকে আবার অ্যাড করা হচ্ছে। আচ্ছা, কানেক্টিং। হ্যালো সাফিনা, হ্যালো। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতেছেন? জি জি জি, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আজকে টপিকটা ভিন্ন দিকে চলে গেছে। আমি অ্যাকচুয়ালি ডিসক্রাইব করতে চাচ্ছিলাম আমি মদন কুমার আহসান আইডি আইডি আই মিন পেজটা কেন চালাচ্ছি, এটার গোলটা কি, এটা ডিসকাস করছিলাম। এন্ড ওটা আমি হালকা পাতলা ডিসকাস করেছিলাম পেজে, কিন্তু যেহেতু পেজ থেকে কাউকে যুক্ত করা হচ্ছে যাচ্ছিল না, আমি আমি আমার আইডি থেকে যুক্ত করি। তো যেহেতু ফাতিমা আপু যুক্ত হয়েছিলেন প্রথমে, ওখান থেকে নারীর বিষয়টা আর কি উঠে এসেছে। আপনি যে কোনো এই দুটা যে কোনো একটা টপিক নিয়ে বলতে পারেন, বা আপনার নিজস্ব যদি কোনো টপিক থাকে এটাতেও বলতে পারেন। আচ্ছা, আসলে রাতের বেলা মানে আপনার ভয়েস খুব সুন্দর, তো তাই রাতের বেলা আপনার ভয়েস শুনলে আমার নানা রকম প্রবলেম হতে পারে, এই জন্য অ্যাড হতে চাচ্ছিলাম না, অবশেষে অ্যাড হলাম। আচ্ছা, আপনার যেহেতু মদন কুমার পেজ থেকে লাইভ করার কথা ছিল, তো আপনি মদন কুমার পেজ আজকে দেখলাম 1000 ক্রস করছে লাইক। তা আমার কাছে যেটা জি বলার জি, আছে মদন কুমার পেজটা নিয়ে, যে এটা একটা পেজ না শুধু, এটা হচ্ছে একটা ব্র্যান্ড। অ্যান্ড প্রত্যেকটা মুমিনের উচিত, প্রত্যেকটা মুমিনের টার্গেট থাকা উচিত যে সে কীভাবে মদন কুমারের মিম হইতে পারবে। কারণ তার নিজে একটা লাইভ করলে তার ভিউয়ার্স হয় 2 জন 3 জন, টোটাল ভিউজ হয় কয়েকদিন পর দেখা গেলে 200 300, কিন্তু একবার মিম হয়ে যেতে পারলে তার ভিউজ 5000 6000 ক্রস করবে। মানে সে যদি চায় যে সবাই তাকে চিনুক বা অ্যাটলিস্ট মানুষ তার নাম জানুক, তার অন্তত একবার মদন কুমারের মিম হওয়া উচিত। তো এই জন্য আমি বললাম যে আচ্ছা মদন কুমার তো হচ্ছে একটা ব্র্যান্ড, একটা আইডেন্টিটি, মানে এটা শুধু একটা পেজ না, এটা সব মোমেন্টের স্বপ্ন হওয়া উচিত যে কিভাবে একবার যেন, আর আমার মনে হয় এটা তাদের ইচ্ছা, তারা একবার হলেও মদন কুমারের মিম হইতে চায়। কারণ আপনি দেখবেন সাইম শাহরিয়ার নামে একজন আছে, উনি নিজের থেকে মিম সেজে বসে থাকে যেন আপনারা কষ্ট করতে না হয়। ওনাদের নিশ্চয়ই ইচ্ছা হয় যে ওনারা আপনার পেজে মিম হবে, তাহলে হয়তো বা ওনাদের মানুষ একটু চিনবে, যেহেতু ওনাদের লাইভে কোনো ভিউজ হয় না। এটা নিয়ে ব্যাক করা উচিত হবে আমার, আমি জানি না, মাত্র 1 মাসে একটা পেজ এন্ড 1000 একটা পেজ লাইক একটা পেজ, সো আই ডোন্ট থিঙ্ক আই শুড ব্র্যাগ অ্যাবাউট দিস পেজ, বাট বাট হ্যাঁ, থ্যাংক ইউ যারা ভিডিও দেখছেন তাদের অনেক ধন্যবাদ, ভালো ভিউজ দিচ্ছেন, ধন্যবাদ।
এই পেজটার মেইন গোলটাই হচ্ছে আপনাদেরকে দেখানো এটা, যে যারা ধর্ম প্রিচ করছেন তারা আপনার আমার মতো নর্মাল একটা মানুষ, এর বাইরে কিছু না। তারা আপনি বলতে পারেন তাদেরকে কনফিডেন্ট লায়ার, তারা খুব কনফিডেন্টলি আপনার সাথে মিথ্যা কথা বলবে, মানে বুক উঁচিয়ে আপনার সাথে মিথ্যা কথা বলবে। আপনার জাস্ট ধৈর্য নিয়ে বা একটু জাজমেন্টাল ইসে দিতে বা এক্সপেক্ট একটু চিন একটু, আমি আমি ওয়ার্ডটা মনে করতে পারছি না, আমি একটু জাজমেন্টাল হয়ে আপনার ভিডিওটা দেখা লাগবে, একটু কড়া চোখে ভিডিওটা দেখা লাগবে যে উনি কি বলছেন, উনি কথা কি ঠিক বলছেন না ভুল বলছেন। যখন আপনি এগুলো দেখতে পাবেন, যখন এগুলো বুঝতে পারবেন, তখন আপনি দেখবেন যে ওনার কথার মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে। আমি শুধু এটা বলছি না, আপনি নিজেও পাবেন, ট্রাস্ট মি, আপনি দেখেন আপনি নিজেও পাবেন। জাস্ট ট্রাস্ট করার জন্য তাকে ট্রাস্ট করেন না, তার রেফারেন্স গুলো তার যুক্তি গুলো একটু গুছিয়ে দেখেন। হ্যাঁ, এরকম একটা প্ল্যাটফর্ম দরকার আছে যেখান থেকে অ্যাটলিস্ট মানুষ দেখতে পারবে যে তারা কি বলতেছে, তারা কি গোজামিল দিচ্ছে, তারা ইসলাম বাঁচানোর জন্য কি কি মিথ্যা বলতেছে। এটা সবকিছু মিলায় একটা আলাদা প্ল্যাটফর্ম থাকা দরকার আছে, যে কাজটা আপনি করতেছেন। আর তারা যদি চায় যে তাদেরকে অন্তত কিছু মানুষ চিনুক, তারা যদি ফেসবুকে সবচাইতে বেশি বুস্ট করে তাদের ভিডিও, তাও এত ভিউজ হবে না, কিন্তু আপনার পেজে একবার যদি মিম হইতে পারে তার 10 গুণ ভিউজ হয়ে যাবে। তো এটা আমার মনে হয় তাদের মেইন টার্গেট থাকা উচিত। অ্যান্ড আমার মনে হয় যে তারা কেউ যদি আপনার পেজের মিম হইতে চায় পারে, তাহলে অন্য মুমেন্টরা তাদের পিঠ চাপড়ায় দেয় যে হ্যাঁ তুই পারছিস, আমরা তো এখনো পারতেছি না। আচ্ছা, একজনকে একটু বলে দিই, রেজাউল ইসলাম সোহেব ভাই, আমি আপনাকে যুক্ত করেছিলাম হঠাৎ করে কেটে গেছে, আপনি একটু যদি থাকেন আমি আপনাকে এরপরে যুক্ত করার চেষ্টা করব। জি জি বলুন। আমি আমি বেশিক্ষণ থাকবো না। আচ্ছা, আপনাকে দেখলাম যে সেদিন একজনের লাইভে অ্যাড হয়েছেন, সে আপনাকে বলতেছে যে আপনি আমাকে নিয়ে ট্রোল ট্রোল করেন কেন, এরকম কিছু একটা বলছে। উনি ট্রুল বলেছেন, হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে নিয়ে ট্রুল করেছেন, হ্যাঁ 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 আপনি আমাকে ট্রল করেন কেন। অথচ ওনার কিন্তু খুশি হওয়া উচিত, কারণ আমি দেখলাম ওনার ভিডিওর মধ্যে ভিউজ হয়েছে সম্ভবত 2000। আপনার কথাটা একটু একটু লো আসছে, যদি একটু জোরে বলতেন। হ্যালো, হ্যাঁ এবার ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ এখন ক্লিয়ার। আচ্ছা, আমি দেখলাম যে ওনার ভিডিওর ওনার লাইভটার মধ্যে, মেইন লাইভটার মধ্যে ভিউজ হয়েছে 2000 কিংবা 2500 এরকম, কিন্তু আপনি যে মিমটা করছেন সেখানে 25000 ভিউজ ক্রস করছে, মানে আপনার মিমটার জন্য ওনাকে মানুষ চিনল, অথচ উনি আপনাকে বলতেছে পরবর্তীতে যে আপনি আমাকে নিয়ে ট্রোল করছেন কেন এই বিষয়। অথচ উনি হয়তো মনে মনে চাচ্ছিল কি করলে মদন কুমারের মিম হওয়া যায়, মানে এই বিষয়টা হচ্ছে আপনি অনেক সময় দেখবেন যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলতেছে, মানে গার্লফ্রেন্ড চাচ্ছে যে বয়ফ্রেন্ড তার জন্য একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করুক, কিন্তু অ্যারেঞ্জ করার পরে বয়ফ্রেন্ড বলতেছে, গার্লফ্রেন্ড বলতেছে বয়ফ্রেন্ডকে এগুলার কি দরকার ছিল, এরকম একটা ব্যাপার। যে এই মিমটা কেন করলেন, কিন্তু মনে মনে খুশিতে ফেটে যাচ্ছে যে ফাইনালি একটু ফেমাস হইতে পারছে, এতদিন তো কেউ চিনতো না, ফাইনালি একটু ফেমাস হইতে পারছে। আর ওদের মেইন গোল তো মানে ফেমাস হওয়া, মানে ইসলাম প্রিচার না হইতে পারে, ওরা যদি ভালো মতন মানে ইসলামিক প্রিচার যদি না হইতে পারে, ইসলামিক জোকার তো হইতে পারতেছে। আর স্বাধীন আর স্বাধীনতা পার্থক্য যারা বোঝে না, নট প্রিচার, ইটস নট প্রিচার, ইটস অ্যাকর্ডিং টু দেম ইটস ইসলামিক জোকার হইতে পারতেছে। এখন স্বাধীন আর স্বাধীনতা পার্থক্য যারা বুঝে না, তারা প্রিচার জোকারের পার্থক্য বুঝবে মনে হয় না, একই রকম শোনায় তো, প্রিচার জোকার প্রিচার জোকার। আচ্ছা জি জি, ভালো বলেছেন। আমি আমি লাস্ট আপনার কথাটা একটু ব্যাকগ্রাউন্ড বলি, আমি একজনের লাইভে যুক্ত হতে চাচ্ছিলাম, উনি লাইভ করছিলেন, তো উনি লাইভের শেষের দিকে বলছিলেন যে আমি আর বেশিক্ষণ লাইভ করতে পারবো না, না হলে আমার ওয়াইফ আমাকে বকা দিবে, তো উনি লাইভ শেষ করে দিতে চাচ্ছিলেন। হয়তো বা ওনার ইন্টেনশন, আই এম নট শিওর, বাট আমার আমি এটাই ভাবছি যে ওনার ইন্টেনশন এটা ছিল যে আমি কিছুক্ষণ ব্র্যাক করবো, ব্র্যাক করে আমার লাইফটা শেষ করবো। যে উনি ব্র্যাকটা করবেন এইভাবে যে উনি বলবেন যে যদি কোনো নাস্তিক থাকেন, নিজেকে সবার সামনে বলতে পারেন যে উনি নাস্তিক, তাহলে কমেন্ট করেন আমি নাস্তিক, আমি তাকে যুক্ত করবো, নাস্তিক যুক্ত হতে চাই, তাহলে ওনার কথাই বলতেছিলাম। তো জি, উনি উনি বারবার বলছিলেন এই কথা, বাট আমি কমেন্ট করেছিলাম যে আমি নাস্তিক যুক্ত করেন, আমি নাস্তিক যুক্ত করেন। আমি প্রবাবলি 8 বারের মতো এই কথাটা লিখেছিলাম, 2 মিনিটের মধ্যে 8 বারের মতো লিখেছিলাম। এন্ড অন্য একজন সম্ভবত আরো আরো 3 বার লিখছে, টোটাল 11 বার। হ্যাঁ, আরেকজন আরো 3 বার লিখেছিল। উনি আমার বাকি কমেন্ট গুলো পড়েছিলেন যে আমি 8 বার পাঠাইছি, যারা লিখছে যে যুক্ত করে লেখা হইছে বা লিখছে, এই কমেন্ট গুলো পড়ছে।
যে ওই কমেন্টগুলো পড়েছিলেন, বাট ও অন্যান্য কম যে আমি লিখছি যে আমি নাস্তিক যুক্ত করেন এটা লিখে নাই, এটা উনি দেখেনি ওনার দাবি মতো। ইভেন ওই লাইভে অন্যান্য যারা ছিলেন মুমিন ভাইরা যারা ছিলেন তারাও লিখছিলেন যে লিখছে যুক্ত করেন, লিখছে যুক্ত করেন, তারপর উনি দেখে নাই। তো নেক্সট ওনার লাইভে আমি আবার অ্যাড পাঠাই, উনি আমাকে যুক্ত করেন, যুক্ত করে বললেন যে লাইভে তিন ধরনের কমেন্ট দেখা যায়, অল কমেন্ট বলে সে থামে গেছে, মনে করেন অন্য অন্য কমেন্টের কথা সে বলতে পারছে না, বাট উনি এটা ভুল বলেছিলেন। লাইভে তিন ধরনের কমেন্ট উনি বল তিন ধরনের কমেন্ট দেখা যায় ওনার দাবি মতো, যে মোস্ট রেলেভেন্ট কমেন্ট, তারপর হচ্ছে রিয়েল টাইম কমেন্ট, আর অল কমেন্ট বা নিউয়েস্ট কমেন্ট, এরকম চারটা হয়তো ভাগ থাকে। কিন্তু লাইভে কখনো এরকম দেখা যায় না, লাইভে শুধুমাত্র রিয়েল টাইম কমেন্ট দেখা যায়, যতগুলো কমেন্ট করবেন অতগুলো কমেন্টই লাইভে দেখা যাবে। হ্যাঁ উনি হ্যাঁ জাস্ট যখন দেখেছেন যে ওনার হয়তো বা লাইভ থেকে বেশিরভাগ উনি ট্রল হচ্ছেন, উনি মানে এটা নিয়ে বেশি হাসি তামাশা হয়েছে, তো উনি নিজে নিজে একটা গোজামিল বানাইছিলেন, মনে করছিলেন যে মানুষ গরু গাধা, একটা বলে দিলাম মানুষ বিশ্বাস করে নিল। বাট না ভাই, আপনি যখন লাইভ করবেন আপনার প্রত্যেকটা কমেন্টই দেখতে পারবেন, কেননা লাইভের রিয়েল টাইম হ্যাঁ হ্যাঁ কমেন্টটা থাকে। এরকম কোনো অপশন নাই যে মানুষকে শুধুমাত্র উনি সিলেক্ট মানুষকে করবে। গরু গাধা মনে করে এমন কথা বলেন না যাতে আলটিমেটলি আপনি গরু গাধা হয়ে যান মানুষের সামনে। বাট গরু গাধা যদি হতে চান, বেস্ট অফ লাক, আমি এই জন্য আছি আপনাকে, আপনার গরু গাধা আমি সবার সামনে তুলে ধরতে। হ্যাঁ আপনি আসছেন এই জন্য এই গাধামিগুলো তুলে ধরতে। আর তাদের বিশেষ কিছু কিছু গালিগালাজ, স্পেশালি তারা নারীদেরকে যেভাবে সম্বোধন করে বা নারীদেরকে তারা এই যেভাবে সম্মান দিয়ে কথা বলে, এই জিনিসগুলো সবার সামনে আসা উচিত। মানে অ্যাটলিস্ট মুমিনা নারীদের এই জায়গাটা ভাবার দরকার আছে যে একটা মানুষ বেশি লেভেলের ইসলামিক হয়ে গেলে নারীদেরকে, নারীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি এত নেমে যায় কেন বা এত নিচু চোখে দেখা শুরু করে কেন? এই দুটো রিলেশন কি? মানে একটা স্বাভাবিক মানুষ বা যে খুব ইসলামিক না, সে বেশি ইসলামিক চলে ইসলামিক হয়ে গেলে, হুজুর টাইপের হয়ে গেলে, সে নারীদেরকে একটা নিচু দৃষ্টিভঙ্গি বা পুরুষের থেকে কম ভাবা শুরু করে, এটার পিছনে অবশ্যই একটা কারণ আছে। এই কারণটা নিয়ে সবার ভাবা উচিত যে ইসলামে এমন কি আছে যার কারণে তারা পুরুষ নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে আর অটোমেটিক্যালি ভাবতে শুরু করে দেয় যে নারী তার থেকে কম। অবভিয়াসলি এর পিছনে কারণ আছে। এই যতগুলা এই ইসলামিক প্রিয়েচার আছে অনলাইন ডিবেটার, তাদের মধ্যে আমি একজনকেও দেখি না মিনার ভাই ছাড়া, যে নারীদেরকে খুব সম্মান দিয়ে কথা বলে বা নারীদেরকে নিজেদের সমকক্ষ মনে করে। মিনার ভাই এসব নিয়ে খুব একটা কথা বলে না, বাট উনি যেহেতু সবাইকে সম্মান দিয়ে কথা বলে, দ্যাটস ওয়াই আমি ওনার কথাটা আলাদা বললাম। তো সবাই দেখবেন যে আর কি কোনো একভাবে আচ্ছা, প্রমাণ করুন। আমাদের সবার ঘরে মা বোন আছে, হুম হুম ধরেন আমাদের বিপক্ষে একজন নারী কথা বলছে, হ্যাঁ এই হ্যাঁ নারীকে অসভ্য থেকে অসভ্য ভাষায় কথা বলা, তাকে দাসী বলা, তাকে এই করবে সেই করবে, তাকে মানে প্রাউডলি তার ধর্ম মানে আল্লাহ প্রদত্ত ধর্ম, তারা যেটা বিশ্বাস করে আল্লাহ প্রদত্ত ধর্ম, যে আল্লাহ পুরো ইউনিভার্স বাঁচিয়েছে, তার আইডিওলজি রক্ষা করতে একজন নারীকে অকথ্য ভাষায় গালি গালাজ, তোকে আমি এই করব, তোকে আমি সেই করব, যেসব তোর সাথে গালি আমি মানে নাক এত কাটাবো। ইনোভেটিভ যে আমার মানে ব্রেইনে ক্যাচ করতে অনেকক্ষণ সময় লাগছে, যে এসব গালি পৃথিবীতে থাকতে পারে, তারা যেসব গালি মানে ইনোভেশন ঘটায় মুমিনরা, এই স্পেশালি একজন যার ভিডিও কিছুদিন আগে দেওয়া হয়েছে, সে যেসব ইনোভেটিভ গালি দিচ্ছে, এইসব গালি যে পৃথিবীতে এক্সিস্ট করতে পারে এটা বুঝতে আমার অনেক সময় লাগছে। যে সে একটা মেয়েকে, সে অন্তত পক্ষে কম করে হলো আমার কত 40-45 বছর বড় হবে, তাহলে এরকম একটা লোক বা অন্তত পক্ষে 40 বছর বড় হবে, এরকম একটা লোক কি করে তার, আবার নিজে বলতেছে আমি তার নাতনির বয়সী, মেয়েকে এভাবে বলতে পারে? মানে তার মধ্যে ন্যূনতম এতটুকু শিক্ষা নাই যে একটা নারী সাথে। ডিসগাস্টিং পার্ট ইজ, তার নিজের একটা মেয়ে আছে, তার বাসায় নিজে একটা মেয়ে আছে, সে আমি জানতাম সে মেয়েকে উনি ভালোবাসেন, হয়তো বা উনি ভালোবাসেন, আমি আমি জানি না এই ব্যাপারে। উনি ওনার মেয়ের কাছ থেকে উনি মানে ইয়ে চান, দেন মোহরের টাকা চান, কেন তাকে বড় করছেন উনি, তার মানে এক্সাম্পল দেওয়ার অভিনব মানে পন্থা, তাকে বলে যে আমি আমি একটা গাড়ি বানাইছি, গাড়ি সার্ভিস দিবে আরেকটাকে, আমি কষ্ট করে গাড়ি বানাইলাম, আমি গাড়ির জন্য কিছু টাকা পাবো না। তিনি তার নারী তার মেয়ে থেকে তার মেয়েকে বড় করার জন্য টাকা চান, দেন মোহরের টাকা হুম চান। একটা বাবা মেয়ের দেন একটা মোহরের মেয়ে ভাগ থাকতে ভাগ চাচ্ছে, মানে মানে চিন্তার বাইরে জিনিসটা, যে একটা বাবা তার দেন মোহরের ভাগ চাচ্ছে। দেন মোহর একটা না, একে তো ইসলামে দেন মোহর অর্থ নারীর যৌনাঙ্গটা কিনে নেওয়া, সেখানে সে তার মেয়ের যৌনাঙ্গ বিক্রির টাকার একটা অর্থ চাচ্ছে। মানে একটা বাবা যদি এই কথা বলতে পারে যে সে তার মেয়ের যৌনাঙ্গটা বিক্রি করে দিচ্ছে, এটা বলে নাই কিন্তু ইনার মিনিং তো এটা, বিক্রি করে দিচ্ছে সেটার একটা অর্ধেক ভাগ তার লাগবে, তার কথার ইনার মিনিং তো এটা, সে তার মেয়ের দেন মোহরের ভাগ চাচ্ছে, অর্ধেক বাবাকে দিতে হবে আমি অর্ধেক। জি বলুন।
অর্ধেক তার বাবাকে দিতে হবে, অর্ধেক মেয়েকে দিতে হবে, কারণ সে তার মেয়েকে পেলে পুষে বড় করছে, তার এতটুকু দায়িত্ব, মানে গাভী বড় করছে, গরু পেলে পুষে বড় করে না, গ্রামের কৃষকরা দেখবেন গাভী বড় করে, তারপরে বিক্রির সময় মানে যেই দামে কিনছে তার থেকে বেশি দাম দাবি করে, যে এত খরচ হয়েছে তার এই গাভিটার পিছনে, ওরকম একটা ব্যাপার, মেয়ের পিছনে এত খরচ হয়েছে, এবার জিনিসটা উসুল করতে হবে, মানে মেয়েও তার কাছে ওরকমই একটা সম্পদের মতো। আসিফ ভাই বলেছেন উনি ওনার মেয়ের কাছে থেকে সার্ভিস চাচ্ছেন। হ্যাঁ, সোর্ট অফ উনি এই কথাই বলেছিলেন যে আমি একটা গাড়ি বানাইলাম কিন্তু সার্ভিস দিবে অন্যকে, আমাকে দিবে না। মানে কথা বলার সময় তারা চিন্তাও করে না, ভাবনাও করে না, তারা কি ধরনের ডিসকাস্টিং কথা বলে। আমি বলছি না যে এই কথাগুলো কোরআনে হাদিসে লেখা আছে, আমি বলছি না, আমি এই কথাটা বলছি তারা যে আইডিওলজিটাকে প্রচার করছে হ্যাঁ, ওই আইডিওলজি থেকে কি শিক্ষা পাচ্ছেন, আর কি কারণে যে শিক্ষার একজন, হ্যাঁ, আদলে, ইসলামিক হয়ে গেলে জি, কি যে কারণে শিক্ষার মেয়েদের আদলে প্রতি, তারা, হ্যাঁ আপনি আচ্ছা শেষ একটু করেন, বলে ধন্যবাদ, যে শিক্ষার আদলে তারা নারীকে একটা পণ্য মনে করেন, তাদেরকে এই অনলাইন বঙ্গীয় মুমিন সমাজ কি কি কিসের কিসের সাথে তুলনা দেওয়া বাদ দিয়েছেন। গরু মুক্ত মুক্ত নারীদেরকে তারা গরু ছাগলের, গরু ছাগল বলেছেন, দাসী নারীদেরকে তারা বলেছেন মাছ, মুক্ত নারীদেরকে বিবাহ করতে গেলে যে গরু গরু ছাগলকে যেমন হালাল করতে হলে তাদের জবাই করতে হয়, মাছ হালাল করতে গেলে জবাই করাটা নেসেসারি না, জবাই ছাড়াই খাওয়া যায়, বা তেমনি হ্যাঁ মুক্ত নারীকে বিবাহ করতে গেলে মানে হালাল করতে গেলে তাকে বিবাহ করতে হবে, আর দাসী নারীকে হালাল করতে গেলে তাকে বিবাহ করা লাগবে না। এই ধরনের ডিসগাস্টিং ডিসগাস্টিং তারা উদাহরণ দেয়, মাংসের সাথে তুলনা দেয়, হ্যাঁ, আজকে আমি গাড়ির একটা সাথে তুলনা পোস্ট দেয়। দিছি যেখানে নারী মাংস হয়ে গেছে, মানে হয় মাছ নয় মাংস, সবসময় খাবারই থাকবে, মানুষ কখনো হবে না একটা নারী, এরা এরা একদমই যে মানে অশিক্ষিত মাদ্রাসা মাদ্রাসা সব মূর্খ এমন না, এমন এরা না, শিক্ষিত মানুষ, শিক্ষিত শিক্ষিত মানুষ মানুষ, যারা ধর্মের মধ্যে থেকে এই ধরনের চিন্তা ভাবনায় মানুষ হচ্ছে, এই ধরনের চিন্তা ভাবনা তারা শিখতেছে তাদের ধর্ম থেকে, তাদের আইডিওলজি থেকে। ইটস এ হাই টাইম আপনারা ভাবেন, যারা মুমিনার, যারা নারী আছেন, হ্যাঁ যাদের মধ্যে একটু সেলফ রেসপেক্ট আছে, আমি মনে করি সবার মধ্যে সেলফ রেসপেক্ট আছে, আপনি আপনার আইডিওলজিটা আরেকবার ভাবেন যে আপনি কি ইয়ে করতেছেন। যারা আপনার মুমিন ভাইদের দেখেন তারা কিভাবে নারীদের কিরকম সম্মান করেন, এরকম সম্মানই কিন্তু আলটিমেটলি সমাজের সমাজের সবাই এই ধরনের চিন্তা ভাবনায় বড় হবে যদি আপনারা এই আইডিওলজি প্রচার করতে চান। আপনি কি গরু ছাগল হয়ে থাকতে চান একজন পুরুষের কাছে, না একজন মানুষ থাকতে চান, নাকি মাংস হতে চান, একটু ভাবেন। আমি আমি আপনাকে মাংস হিসেবে দেখতে চাই না, গরু ছাগল বা চকলেট কলা হিসেবে দেখতে চাই না, যেটা ঢেকে থাকবে এই করবে সেই করবে, আমি আপনাকে মানুষ দেখতে চাই, যেরকম আমি একটা মানুষ আপনিও একটা মানুষ, মানুষের বাইরে আমরা গরু ছাগল বা ইয়া না। তাদের দৃষ্টিতে নারী হ্যাঁ হইতে জি, পারে কলা, সামিন আপনি বলুন। নাহলে চকলেট, নাহলে ইলিশ মাছ, নাহলে শুধু মাছ, নাহলে মাংস, এর বাইরে কিছু হইতে পারবে না, বিভিন্ন ধরনের খাবারই শুধু হইতে পারে, যাদের যেগুলাকে মানে যে জিনিসটাকে খাওয়ার বিভিন্ন ধরনের উপায় থাকে। একটু আপনার ভয়েসটা হ্যালো, একটু কমে গেছে, যদি আবার একটু এবার ক্লিয়ার? একটু জোরে বলতেন। হ্যালো, জি 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 পারফেক্ট, আচ্ছা, জি জি যেটা জি পারফেক্ট, বলতেছিলাম যে নারী বিভিন্ন রকমের খাবারই থাকবে শুধু, সে মানে কোনোদিন একটা মানুষ হবে না, সে থাকবে পুরুষের খাবার, কারো চোখে মাছ, কারো চোখে মাংস, ছিলা কলা, মাছের পেটি, মাছের পেটি, মাছের পেটে যে মাছের পেটি। আচ্ছা, যার কথা বললাম এতক্ষণ ধরে, তো তার মেয়ে নিশ্চয়ই ফেসবুকে আছে, সোশ্যাল মিডিয়াতে আছে, সে যদি তার বাবার এই এই জিনিসগুলো দেখে তার মনের অবস্থা কি হবে, এইটা আমি মাঝে মাঝে ভাবি। আমি সেই জন্য সরি, আমি সেই জন্য সরি যে আপু আপনার আপনার ফাদারের এই জিনিসগুলো আমাদের দেখাতে হচ্ছে। আমি আমি জানি না আপনি আপনার ফাদারকে নিয়ে প্রাউড কিনা, আই হোপ প্রাউড, আমি ওইখানে কিছু বলতে চাচ্ছি না, বাট এই ধরনের কথা বললে আপু আমাদেরকে এটা দেখাতে হচ্ছে। আমি সিরিয়াসলি সরি আপনার জন্য, বাট আমি চাই না আপনার ফাদারের চিন্তাধারা আমাদের নেক্সট জেনারেশনের মানুষের প্রতি আসুক। নেক্সট জেনারেশনের যারা ইয়াংরা আছেন তারা এই ধরনের বাজে চিন্তাধারা নিয়ে বড় হোক। সো আই হ্যাড টু ডু দিস অ্যান্ড আই উইল কিপ ডুইং দিস। যার নিজের একটা মেয়ে থাকা সত্ত্বেও সে সমস্ত নারী জাতির সম্বন্ধে এরকম একটা ধারণা পোষণ করে, তো তার কাছ থেকে আসলে মানে কি আশা করা যেতে পারে? অন্য নারীদের নিজের মেয়েকে যে মিনিমাম সম্মানটা দিয়ে কথা বলতে পারে না, নিজের মেয়েকে একটা সম্পদ ভাবতেছে, তো আচ্ছা কোন ধরনের কি নয়েজ হচ্ছে, কোন বাজে ধরনের নয়েজ হচ্ছে কি ও খুব আস্তে, কানে লাগার মতন না।
আচ্ছা আচ্ছা জি বলুন, তাহলে আমার চার্জ তো শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আর কি বলছি। আচ্ছা না না, আমি আর 2 মিনিট কথা বলবো তো। না না আচ্ছা আপনি বলুন, সমস্যা নেই, মোটামুটি আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তো এটাই বলতেছিলাম যে কি কারণে একটা মানুষ বেশি ইসলামে ঢুকে গেলে তার নারীর প্রতি এরকম ধারণা হয়ে যায়, এটা মুমিনা নারীদের একটু ভাবা উচিত। এই সাধারণ মানুষরা, মানে ধরেন আপনারা, আপনারা নারীদেরকে যে চোখে দেখেন, একটা হুজুর কেন সেই চোখে দেখতে পারে না, এই জিনিসটা নিয়ে মুমিনাদের একটু ভাবা উচিত। এই আজকে যেমন আমি একটা পোস্ট শেয়ার দিছি, যেখানে একজন বলতেছে প্রথম দ্বিতীয় বিয়ে করতে প্রথমবার অনুমতি লাগবে না, কারণ বিয়ে জিনিসটা হচ্ছে খাবার মতন, আপনি গোশত এক টুকরা খাবেন নাকি 2 টুকরা খাবেন নাকি 3 টুকরা খাবেন সেটা আপনার বিষয়, তার কাছে নারী হচ্ছে গোশত। এই সব ম্যাক্সিমাম হুজুর, আমি বলবো না, বাট 95% হুজুরদের ক্ষেত্রে মেন্টালিটি এমন কেন, মানে ইসলামিক আইডিওলজিতে আসলেই তাদের মেন্টালিটি এমন হয়ে যায় কেন, এই জিনিসটা নিয়ে মানে অ্যাটলিস্ট। এইটাই কি সর্বোচ্চ সম্মানের উদাহরণ? এইটাই কি সর্বোচ্চ সম্মান, মানে মানুষকে বানানো কি এটা সর্বোচ্চ সম্মান? আমি বলতেছি না এক্সাক্ট জিনিসগুলো কোরআন হাদিসে লেখা আছে, আমি বলতেছি না, কিন্তু কোরআন হাদিস থেকে তারা কি আলটিমেট শিক্ষাটা পাচ্ছে হ্যাঁ, কি শিক্ষাটা কি? মানে একদম শুরু থেকেই তারা কি শিক্ষাটা পাচ্ছে, মানে তাদের মাথার মধ্যে আস্তে আস্তে তারা যত ইসলামে ঢুকতেছে তাদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে, আমি পুরুষ, আমি নারী থেকে শ্রেষ্ঠ, আমাকে এতগুলা বিয়ের অধিকার দেওয়া হয়েছে, আমাকে এত অধিকার এত মর্যাদা দেওয়া হয়েছে, তার মানে উপর থেকে যেহেতু নির্দেশ আসছে, আমি উপর যিনি সবকিছু সৃষ্টি করেছেন তিনি যেহেতু ঠিক করে দিয়েছেন 2টা জেন্ডারের মধ্যে, নারী আর পুরুষের মধ্যে আমি শ্রেষ্ঠ, সেই সৃষ্টিকর্তার প্রতি সম্মান রেখে হলেও আমাকে আমার শ্রেষ্ঠত্ব দেখাইতে হবে, এই মেন্টালিটি যখন একটা মানুষের মধ্যে ঢুকে যায় আপনি তাকে কিভাবে ঠিক করবেন? সে তো ধরেই নিচ্ছে, সে তো কোনো মানুষের কথা শুনবে না, তার ধারণা সৃষ্টিকর্তা তাকে শ্রেষ্ঠ হিসেবে বানাইছে নারী থেকে, সে সব জায়গায় সেই জিনিসটা দেখায় বেড়াবে। আচ্ছা, এর সাথে আমি একটা জিনিস অ্যাড করি, যে মাদ্রাসার হুজুরা যখন কোন একটা অফিসে বা কোন একটা জায়গায় যান, আপনারা খেয়াল করবেন যে নারীরা বেশ আটসাঁটো হয়ে বসে, হ্যাঁ তারা পর্দা দেন, হ্যাঁ তারা মাথায় ইয়া দেন। এইসব আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিই, নারীরা যখন এই কাজটা করেন, নারীরা ওই মোল্লার উপরে বা ওই হুজুরটার উপর রেসপেক্ট রেখে করেন এই জিনিসটা খুবই কম। ওনারা এই জিনিসটাকে ভয় পান, তাদেরকে ভয় পান ওই সেন্সে যে সে কোন সময় কোন ধরনের উদ্ভট একটা কথা বলে বসে, বলে দিবে, রাইট, এই জন্য উদ্ভট একটা কথা বলে দিবে, তাকে সবার সবার সামনে একটা এম্বারাসিং সিচুয়েশনে ফেলাই দিবে, এই জন্য তারা একটু আঁটোসাঁটো হয়ে বসে। এর সাথে আমি এই জিনিসটা যুক্ত করতে চাই, যে যখন একজন মোল্লা নারীদের উপর যে দৃষ্টিকোণ রাখে, আমরা ওইটা গ্রহণ করি না, আমরা গ্রহণ করি যারা শিক্ষিত, ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়ামে শিক্ষিত সমাজ, মুমিন সমাজ, যারা নারীদেরকে যে চোখে দেখে সেটা আমরা গ্রহণ করি। কিন্তু এটা তো অপোজিট হওয়া দরকার ছিল, কেননা যেই নারীগুলা যে মানুষগুলা মাদ্রাসায় বড় হয়েছে তাদের ইসলামিক জ্ঞানটা বা ইসলামিক আইডিওলজি তাদের ওই স্কুল কলেজের ছেলেমেয়েদের থেকে তো আরেকটু বেটার, ইসলামিক আইডিওলজি তো আরেকটু শক্ত হওয়ার কথা, আরেকটু মজবুত হওয়ার কথা, গভীর হওয়ার কথা, তাদের তো রেসপেক্ট করা, নারীদের রেসপেক্ট করার কথা বেশি, কিন্তু এটার উল্টা হচ্ছে কেন? এটার উল্টা হচ্ছে এই জন্য, তাদের এনভায়রনমেন্টে নারীকে একটা প্রোডাক্টিভ ভাবা হচ্ছে। এই যে মুমিন সমাজ যাদের দেখে আমরা ইমপ্রেস হচ্ছি, স্কুল কলেজের বা ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদের যারা ইসলাম প্রিচ করছে, তাদের তাদের কথা শুনে আমরা মুগ্ধ হচ্ছি কেন? কেননা তারা ওইটার বাইরে কথা বলছেন, ওইটার বাইরে কথা বলে ওটার সাথে ইসলামের একটা কোরিলেশন করার চেষ্টা করতেছেন, এই জন্য আমরা ইমপ্রেস হচ্ছি, নট বিকজ আমরা ইসলাম থেকে ইমপ্রেস হচ্ছি। আমরা কিন্তু নারীদেরকে যে সম্মান বর্তমান সময়ে দেওয়া হয় সেই সম্মান দেখেই আমরা ইমপ্রেস হচ্ছি। আমরা এই জিনিসটা হয়তোবা ধরতে অনেক সময় ভুল করি, বাট দ্যাট শুড বি ট্রু। যেমন একজন প্রিচার আছেন, মানে একজন ইসলামিক বক্তা আছেন, রিসেন্টলি একটা বিয়ে, সেকেন্ড বিয়ে করেছেন, আপনি ওনার নাম চিল্লা চিল্লা কথা বলেন না কেন, ওনার নাম বলে তো সমস্যা নাই, বিকজ উনি ওনার সেকেন্ড বিয়ে নিয়ে খুব প্রাউড, সবার সবার জানা উচিত ওনার প্রাউডনেসটা সবার মধ্যে। আব্দুল রাজ্জাক, হ্যাঁ জি, আব্দুল ওনার নাম হচ্ছে আব্দুল রাজ্জাক, রাজ্জাক বিন ইউসুফ। উনি ওনার ওয়াইফ যেহেতু বয়স্ক হয়েছেন, উনি আরেকটা বিয়ে এন্ড করেছেন, উনি কিন্তু প্রথম ওয়াইফকে জানানো নাই, প্রথম ওয়াইফকে উনি জানানো নাই যে উনি দ্বিতীয় বিয়ে করছেন, মানে প্রথম ওয়াইফের ন্যূনতম কষ্ট বা তার মানসিকতা কি হতে পারে, এতে আব্দুল রাজ্জাকের কিছুই যায় আসে না, কারণ উনি পুরুষ অ্যান্ড তাকে সৃষ্টিকর্তা উনি বিশ্বাস করতেছেন, সৃষ্টিকর্তা ওনাকে অধিকার দিছে দ্বিতীয় বিয়ে করার, সো এখানে প্রথম বউয়ের যেহেতু পারমিশন নেওয়ার কোনো ল নাই, ইসলামিক ল নাই, সো উনি পারমিশন নিচ্ছে না। উনি যদি এই কাজটা করতেন বা ইসলাম বাংলাদেশি আইন অনুযায়ী উনি যদি এই কাজটা করতেন, হ্যাঁ উনি তার মতে উনি একটা বিদাত করতেন, মানে বিদাত হ্যাঁ হ্যাঁ করতে চান বিদাত নাই, করতেন, উনি পারমিশন সেকেন্ড বিয়ে নেওয়ার করে তো নিয়ম ফেলেছেন। নাই, তো পারমিশন কেন নেবেন? জি জি, তো উনি এই কাজটা করে ফেলেছেন। এখন হ্যাঁ দেখেন আব্দুর রাজ্জাক যেভাবে নারীদেরকে সম্মান করে, এটা
শুডেন্ট বি বেটার রিপ্রেজেন্টেশন অফ ইসলাম, কারণ সে ওই এনভায়রনমেন্টে বড় হয়েছে। হ্যাঁ সব হ্যাঁ সময় বলেন নারী মানেই, নারী মানেই পাপ, নারী হ্যাঁ জাহান্নামে শুধু নারী নারী আর নারী, নারী। আর আব্দুর আরো রাজ্জাকের কথা তো অবমাননাকর। লেভেলে থাকে না, না নারীর আত্মা অপবিত্র, হুরদের বর্ণনা, হুরদের মানে কত নরম সেই বর্ণনা, তার কথা তো আর লেভেলে থাকে না। উনি নারীদেরকে ব্যবহার করবেন নিজেদের জন্য, কিন্তু তাদেরকে ন্যূনতম একটু মানুষ, যদি জোরে বলতেন। উনি নারীদেরকে ব্যবহার করবেন নিজের জন্য, বাট তাদেরকে যে ন্যূনতম সম্মান দেওয়ার কথা সেটা কখনো দিবে না। কিন্তু ওনার এই মানে বৃদ্ধ বয়সে ওনার চাহিদা মেটানোর জন্য উনি ঠিকই একটা আরেকটা বিয়ে করে ফেলছে, কিন্তু উনি নারীদেরকে জীবনে একটা সম্মান করে কথা বলবে না, নিজের প্রয়োজনে ঠিকই ব্যবহার করবে, কারণ ওনার ধারণা এটা ইসলামের নিয়ম। সেটাই, হি শুড বি দ্য বেটার রিপ্রেজেন্টেটর অফ ইসলাম রেদার দেন যারা যারা মানে ঈশ্বর সাথে সম্মান দিয়ে কথা বলেন বা অন্যরকম করে কথা বলেন। ওনারা তো এটা হওয়ার কথা না, বিকজ ওনারা তো ওই এনভায়রনমেন্টে বড় হয়নি, যে ছোটবেলা থেকে একটা ইসলামিক এনভায়রনমেন্টে বড় হয়েছে তার না বেটার জানার কথা। হুম যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, যে আমার সাথে একজন বাংলাদেশি একজন ক্যাডেট মাদ্রাসার একজন হুজুরের খুব ভালো সম্পর্ক ছিল। ওনার সাথে যখন আমি অনেক ফ্রি হয়ে গিয়েছিলাম, তাকে আমি একটা কথা জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা হুজুর, আপনি যে যে নারীরা যে বাইরে কাজ করেন, এ সম্পর্কে আপনার মতামত কি, আপনি কি ভাবেন এদের সম্পর্কে? তো উনি যখন আমার সাথে ফ্রি, এর আগ পর্যন্ত উনি মানে নারীবাদী একটু কথাবার্তা বলছিলেন, কিন্তু যখন আমার সাথে ফ্রি হলেন তখন উনি আমাকে বলছিলেন যে নারীদেরকে বাইরে কাজ করতে দেওয়াই মানে হচ্ছে তাদের উপর জুলুম করা, তারা যে কাজ করতেছে এটাই হচ্ছে তাদের উপর জুলুম করা, যে পাবলিক পাবলিক তাদের উপর এই করতে পারে, তাদের দিকে তাকাইতে পারে, তাদের হাত দিতে পারে, এই করতে পারে, সেই করতে পারে, বা তাদের তাদের বাইরে যে কষ্ট করতে হচ্ছে এটাই জুলুম করা। কিন্তু সে এই জিনিসটা চিন্তা করতেছে না যে যারা তাদেরকে হ্যারাস করতেছে সেটা তাদের দোষ, সেটা আমাদের রোধ করা উচিত, আর তারা যে স্বাবলম্বী হচ্ছে এটা আমাদের ইনকারেজ করা উচিত যে নারীরাও তাদের অধিকার গুলা বিয়ে করবে, তাদের তারা হ্যাঁ তাদের পরিবার, দেখেন একজন পরিবারে একটা মানুষ তখনই সম্মান পায় যখন সে পরিবারে কিছু কন্ট্রিবিউট করতে পারে, কিছু হ্যাঁ কিছু টাকা দিতে পারে, তখনই তার মতামতের কিছু না কিছু একটা দাম থাকে। হ্যাঁ আপনার পরিবারে আপনার মায়ের মতামতের দাম আছে, আছে আপনি জানি আছে, কিন্তু আপনি চিন্তা করেন আপনার মা যদি আজকে আপনার পরিবারে কন্ট্রিবিউট করতে পারতো, আপনার ফাদারের একটা আলাদা রেসপেক্ট থাকতো আপনার ফাদারের প্রতি, আপনার একটা আলাদা রেসপেক্ট থাকতো আপনার মাদারের প্রতি, কারণ আপনার ফাদার যদি মনে করেন আজকে কোনো না কোনো ভাবে চাকরিচ্যুত হতেন, বা তা আপনার ফাদারের কোনো না কোনো সমস্যা হতো, আমি আই উইশ আপনার ফাদার কোনো সমস্যা হবে না, যদি হতো তাহলে আপনার মাদার আপনাকে আপনার পরিবারকে চালাতে পারতেন, আপনার মাদার আপনার পুরো পরিবারকে টেনে নিতে পারতেন, আপনার আপনার মাদার আপনার পরিবারের লাঠি হতে পারতেন, কিন্তু আপনারা পড়াবেন হ্যাঁ কিন্তু তাদেরকে চাকরি করতে দেবেন। আচ্ছা এখানে আমি একটা সে জিনিস, যদি হ্যাঁ চাকরি বলেন না আপনি, করে, সে যদি আপনি বলেন আমি সে যদি তারপরে চাকরি বলছি। না করে, সে যে সে যদি ছোট ওইখান থেকে এক্সপিরিয়েন্সটা গ্যাদার না করেন, একজন একটা কোম্পানি কিন্তু তাকে হায়ার করবে না, তাকে জব দিবে না, কারণ তার এক্সপিরিয়েন্সটা নাই। তো তাকে যদি তাকে পড়তে দিচ্ছেন, ইয়ে করতে দিচ্ছেন, তাকে চাকরি করার সুবিধা দেন, ওই সুযোগটা দেন, সে ডিজার্ভ করে এটা। বাংলাদেশের অর্থনীতি মানে জনসংখ্যার 50% যদি কাজ না করে তাহলে তো অর্থনীতি আগাবে না। বাংলাদেশের জনসংখ্যার যদি 50% কাজ করে, তারাও যদি কন্ট্রিবিউশন করে, তাহলে তো দেশের দেশের উন্নতি হবে, আপনার উন্নতি হবে, আমার উন্নতি হবে, সমাজের উন্নতি হবে। জি বলুন সাফিন, আপনি হ্যাঁ বলুন। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তারা যে বলতেছে মেয়েদের উপর জুলুম করা হয়, তো তাদের মন, বেশিরভাগ হুজুরদের মন আমি দেখছি তাদের আদৌ ইমান আছে কি নাই আমার যথেষ্ট ডাউট আছে। আমার তো মনে হয় ইসলামের সমস্ত সুবিধা পুরুষদের জন্য, এই জন্য ইমান চলে গেল, তারা মুসলমানের লেবাসটা আর কি ছাড়ে না, যেহেতু সুবিধাগুলো ভোগ করতে পারে। যেমন মুসলমান না হলে কিন্তু এই রাজ্জাক এই বৃদ্ধ বয়সে আরেকটা বিয়ে করতে পারতো না, এই মুসলমানের লেবাসটা আছে বলেই পারতেছে। তো তারা যে বলে এই যে আপনি ফার্স্ট, আপনার কথাটা একটু বেঁধে গেছে, আরেকবার যদি একটু রিপিট করতে। আমি বললাম এই যে মুসলমানের লেবাসটা আছে বলেই রাজ্জাক আরেকটা বিয়ে করতে পারতেছে, সে যদি মানে এদের যদি ইমান চলে যায় ভিতর থেকে, এরা কিন্তু কখনো সেটা প্রকাশ করবে না, এরা মুসলমান বেশ ধরেই থাকবে, কারণ মুসলমান পুরুষদের এত সুবিধা। তো আপনি যে কথাটা বললেন জুলুম করার কথাটা, তা আমার যেটা মনে হয় জুলুম করার কথাটা তারা এই জন্য বলছে, তারা খুব ভালো মতো জানায় একটা মেয়ে যখন ইনকাম করা শুরু করে বা ইনকাম করে, তারা কিন্তু সত্যিকার অর্থে তারা জুলুম আর সহ্য করবে না, তারা হচ্ছে পাল্টা কথা বলা শিখবে, তারা পুরুষের দাসী হয়ে থাকতে চাবে না, এক্স্যাক্টলি, এই ভয়টাই তারা পায় যে মানে মেয়েদের ভয়েস যদি বেশি রেজ হয়ে যায় সেইটা ছেলেদের উপরে চলে যাবে। হুজুররা সবসময় চায় মেয়েরা ওই দাসী ক্যাটাগরির মধ্যেই থাকুক,
তো তারা তারা যদি ইকোনমিক্যালি নিজেরা নিজেদেরকে সাপোর্ট দিতে পারে, তারা ছেলেদের হয়ে বা অধীনস্থ হয়ে থাকতে যাবে না, এই জিনিসটা যেন না ঘটে, সেই জন্যই তারা ঘোড়ায় কথাটা বলতেছে, জুলুম করা, যে আমরা তোমাদের খুব কেয়ার করতেছি, আসলে কেয়ার করতেছে না, বাস দিচ্ছে, এটা তো একটু বুদ্ধি থাকলেই বোঝা যায়। মমিনা নারীরা হয়তো বুঝবে না এক্স্যাক্টলি তাদেরকে ছোটবেলা থেকে ওরকম পরিবেশে বড় করা হয়েছে। আমার মেসেজ হচ্ছে ভাই, সিম্প্যাথি আপনার কাছে রাখেন, সিম্প্যাথি রেখে দেন, সুযোগ দেন, সিম্প্যাথি দিয়ে কিছু হবে না, সিম্প্যাথি দিয়ে সমাজের মানুষ আগাবে না, সিম্প্যাথি আপনার কাছে রাখেন, তাদের সুযোগ দেন, সে যেন আপনার সিম্প্যাথি দরকার না হয়, সে যেন সমাজের জন্য কিছু করতে পারে, আপনার হ্যাঁ, জন্য কিছু করতে পারে, আপনার পরিবারের জন্য কিছু করতে পারে। আচ্ছা, আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি ওই যে লাস্টে আপনার এই মদন কুমারের ফেরত আসা একটা লাস্ট কথা বলতে চাই, মানে মুমিনদের জন্য বলতে চাই, যারা অনলাইন প্রিয়েচার আছে, প্রিচার না সরি, অনলাইন প্রিয়েচার আছে বা অনলাইন জোকার আছে, এনিথিং, তারা যারা এখনো মদন মিম হইতে পারে নাই, আপনারা হতাশ হবেন না, আপনারা জোকারি চালায় যান, আপনাদের তামাশার লেভেলটা বাড়ায় দেন, আপনারা একদিন হইতে পারবেন, মিম হইতে পারবেন, আমি আশা রাখি, আপনাদের ম্যাক্সিমামের মধ্যে যোগ্যতা আছে মদন মিম হওয়ার, এটা খালি সময়ের ব্যাপার, আপনারা চালায় যান, হয়ে যাবে একদিন, আপনারা হতাশ হবেন না আর কি, আপনাদের জোকারি তামাশা। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, হ্যাঁ বলেন। আপনার আপনাদের কাছে, নারীদের কাছে, আমাদের কাছে আমার একটু রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যে আই হোপ আপনারা কথা বলবেন। দেখেন, আমরা জানি যে আপনাদেরকে একটা বদ্ধ সমাজ, একটা একটা ডিসগাস্টিং সমাজের মধ্যে দিয়ে বড় হইতে হয়েছে। এখন আপনারা যদি কথা না বলেন এই সমাজের অ্যাগেনস্টে, এই সমাজের প্রেজুডিসের অ্যাগেনস্টে, এই সমাজের বাজে দিকগুলোর অ্যাগেনস্টে যদি আপনারা কথা না বলেন, আমাদের যে নেক্সট জেনারেশন হবে, যে বাচ্চারা হবে, বাচ্চা নারীরা হবে, মেয়েরা হবে, যারা, তারাও সেম জিনিসটার উপর দিয়ে যাবে। আমাদের হ্যাঁ, আমাদের জীবনের অর্ধেক সময় কেটে গেছে, আমরা চাই না যে নেক্সট যারা আসবেন তাদের তাদের তারাও সেম জিনিসটা পড়তে যাক, তারা একটা ভালো পরিবেশে যাক, তারা যেখানে সুস্থভাবে ঘুরতে পারবে, ফ্রিতে ঘুরতে পারবে, যারা যেখানে, আমরা আমরা যখন প্যারেন্টস হব, যখন আমাদের মেয়েরা বাইরে কাজ করবে, রাত 10টার সময় আসুক বা 12টার সময় আসুক, আমরা যেন ওই ইয়েতে থাকতে পারি, ওই নিশ্চিন্ত মনে থাকতে পারি যে আমার মেয়েটা রাস্তায় ভালো আছে, ওর স্বাবলম্বী, আমার পরিবেশটা ভালো, যে সবাই নারীকে রেসপেক্ট করে, সমাজ নারীকে রেসপেক্ট করে, আর নারীরাও নিজেরাও অনেক আত্মসম্পন্ন, আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, তারা নিজেকে পুরুষ থেকে কম মনে করে না, তারা সেফ আছে, একটা সেফ একটা সমাজ আমরা চাচ্ছি। এই জন্য আমি চাই আপনারা নারীরা কথা বলুন, নারীদের, কারণ নারীরা যখন কথা বলা শুরু করবেন, আপনারা যখন আপনাদের অধিকার গুলো আদায় করা শুরু করবেন, তখনই কিন্তু এই মহিলারা ধর্মের নাম দিয়ে বা অন্যান্য ভয় ভীতি দেখায় আপনাদের চুপ করতে পারবে না তখন, কেননা একটা ধর্ম বা একটা নারী সবচেয়ে বেশি আঁকড়ে ধরে রাখে, ওই ধর্মটা যখন নারীটা ছেড়ে দিবে বা ওই প্রেজুডিস থেকে সে বের হয়ে আসা শুরু করবে, তখন এদের দাম থাকবে না, তখন দামটা থাকবে হচ্ছে কার কত অ্যাবিলিটি আছে ভালো করার, কার কত অ্যাবিলিটি আছে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার। এই জন্য আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি সমাজের নারীদের জন্য কিছু কথা বলা শুরু করেন, আই হোপ সমাজের নারীরা আপনাদের আপনাদের থেকে অনেক উপকৃত হবে। হ্যাঁ, অ্যাট লিস্ট নেক্সট জেনারেশনে যেন আমরা একটা চেঞ্জ দেখতে পারি, আর আমরাও কিন্তু, মানে আমরা যারা মেয়ে, আমরা এই জেনারেশনের মেয়ে, আমরা কিন্তু অনেক সাফার করছি। সাউন্ডটা একটু কমে গেছে। হ্যালো, এবার ক্লিয়ার? জি, আচ্ছা, পারফেক্ট। হ্যাঁ, আমরা নেক্সট জেনারেশনের জন্য অ্যাট লিস্ট আমরা একটা চেঞ্জ দেখতে পারি, ওজন্য আমাদের কাজ করা উচিত, আর আমরা যারা এই জেনারেশনের, আমরা কিন্তু অনেক সাফার করছি। আমাকে ধরেন ছোটবেলায় যে হুজুর পড়াইতে আসতো, সে কিন্তু আমার আর আমার ভাইয়ের মধ্যে একটা ডিসক্রিমিনেশন করত, মানে একটা অন্য টাইপের ডিসক্রিমিনেশন করতো, মানে দেখা গেলো তাফসির পড়ানোর সময় এক ধরনের ডিসক্রিমিনেশন করতেছে, তখন তো আমরা ছোট ছিলাম, আমার তখন 9-10 বছর বয়স হবে, আমার ভাই আমার 2 বছরের বড়, তো তখন দেখা যেত যে আমার ভাই পরে এসব নিয়ে, ও তো তখন ছোট, একটা মজা পাইতো যে মেয়েদেরকে একটু, মানে বড় ভাই ছোট বোনকে একটু পচাচ্ছে, তো ওই বয়স থেকে আমার মধ্যে একটা হীনমন্যতা বোধ সৃষ্টি হয়ে গেছিলো ইসলামের জন্য, যে ওই বয়স থেকে আমার ঘৃণাটা ক্রিয়েট হয়ে গেছিল। তো এটা তো শুধু আমার ক্ষেত্রে হয় নাই, বাসা বাসায় যে হুজুর গিয়ে পড়াচ্ছে, তারা যখন বাংলা অর্থ সহ পড়াচ্ছে, সব বয়সে অবশ্য বাংলা অর্থ পড়ায় না, কারণ বেশি অর্থ পড়ালে আবার ইসলাম থেকে বের হয়ে যাবে, কিন্তু যেসব জায়গায় পড়ানো হচ্ছে, তারা তো, মানে আচ্ছা, যে মেয়ের একটু বুদ্ধি আছে তার তো নিজের মধ্যে হীনমন্যতা চলে আসবে, তার যদি বয়স কম হয় সে এখান থেকে বেরো হইতে পারবে না, তার ইসলাম থেকে বের হওয়ার বয়সও হয় নাই, কিন্তু তার মধ্যে হীনমন্যতা বোধ চলে আসবে, ইনফেরিয়রিটি কমপ্লেক্স নিয়ে তার থাকতে হবে, তো এটা একটা বাচ্চার উপর একটা সাইকোলজিক্যাল টর্চার না?
অফকোর্স এটা সাইকোলজিক্যাল টর্চার, যে আমার থেকে আমার ভাই বড়, আমি ছোট, আমাকে সবসময় ছোট হয়ে থাকতে হবে, হ্যাঁ আমার ভাই অনেক কিছু করতে পারবে কিন্তু আমি আমি অনেক পারবো কিছু না। করতে পারবো না। জি, এই জন্যই আমি চাচ্ছি আপনারা কথা বলুন, আপনারা আপনারা বেশি বেশি করে কথা বলুন, আপনারা নারীদেরকে বুঝান যে ওনারা প্রোডাক্ট না, বা ওনাদের দাম, ওনাদের ওনারা শরীরের উপর কি বস্তু জড়িয়ে আছেন ওটার উপর ডিপেন্ড করে না, হুম ডিপেন্ড হুম করে ওনাদের কতটুক ওনাদের কতটুক অ্যাবিলিটি আছে, ওনাদের কতটুক যোগ্যতা আছে কিছু করার জন্য, সমাজের জন্য, দেশের জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য কিছু করার যোগ্যতা আছে, ওটা দিয়ে মানুষের মানুষের মান সম্মান হওয়া উচিত। জি আচ্ছা আচ্ছা, আমি তাহলে আজকের মতো এই পর্যন্তই কথা বলতেছি। জি, আপনি মাঝে মাঝে লাইভ করবেন, ধন্যবাদ। যদিও আপনার ভয়েসে আমার খুব সমস্যা হয়, কিন্তু তাও মাঝে মাঝে লাইভ করবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, ওকে অনেক ধন্যবাদ। আমিও আশা করি আপনি আপনিও লাইভ করবেন। জি, ভালো থাকেন, ওকে, শুভরাত্রি। শুভরাত্রি। আচ্ছা, আর কেউ যদি যুক্ত হতে চান, হ্যাঁ এখন অনেকে পাঠিয়েছেন। আচ্ছা, সজীব ভাইকে, সোহেব ভাইকে, আচ্ছা রেজাউল ভাই, হ্যাঁ আপনাকে একবার যুক্ত করা হচ্ছে।